بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. নিশ্চয় সাফল্য লাভ করবে সে যে শুদ্ধ হয় এবং তার পালনকর্তার নাম স্মরণ করে তারপর নামাজ আদায় করে। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحم، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. মহান আল্লাহর সমস্ত প্রশংসা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর সিয়াম ফরজ করেছেন রমজান মাসের, সে আল্লাহর যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের শেষে আমাদের উপর যাকাতুল ফিতর ফরজ করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি আমাদের জন্য বর্ণনা করেছেন সিয়ামের বিধিবিধান, রোজার বিস্তারিত মাসলা মাসাইল এবং যাকাতুল ফিতর কেমন করে দিতে হবে, কি নিয়মে দিতে হবে, সব কিছুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য সুস্পষ্ট রূপে বর্ণনা করেছেন। আল্লাহুম সাল্লি আলাইহি আল্লাহুম বারিক আলাইহি। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যার সম্পর্ক হচ্ছে এই সিয়াম এবং রমজানের সাথে। যখনই মুসলিমদের সিয়াম শেষ হয়ে যায়, রোজা শেষ হয়ে যায়, রমজান শেষ হয়ে যায়, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটি ইবাদত ফরজ করেছেন, যাতে করে বান্দা কখনো ইবাদতবিহীন জীবন যাপন না করে। একটি ইবাদত শেষ হলে আরেকটি ইবাদতে লেগে থাকে, আরেকটি ইবাদত শেষ হলে অপর একটি ইবাদতে নিজেকে ব্যস্ত করতে পারে, এইভাবে তার পরকালের পথেও যাতে করে সুন্দরভাবে নিয়ে যেতে পারে। যাকাতুল ফিতর, একে সাদাকাতুল ফিতর বলা হয়, সাদাকাতুল ফিতর বলা হয়, আর একে সাধারণদের ভাষায় ফিতরা বলা হয়, বিশেষ করে বাংলায় ফিতরা বলি পরিচিত। ফিতরার বিধান, ফিতরা সংক্ষেপ করে দেওয়া হয়েছে যাকাতুল ফিতর থেকে, বা সাদাকাতুল ফিতর থেকে, সাদাকা যাকাতটি বাদ দিয়ে বাকি থাকে ফিতর, আর ফিতর আরবিকে ফিতরা করে দেওয়া হয়েছে বাংলাকরণ করে, এই হচ্ছে ফিতরা। ফিতর মানে হচ্ছে রোজা ভঙ্গ করা, এই জন্য রোজা ইফতার করা বলি আমরা। হ্যাঁ, রোজা ইফতার করা বলি। আল্লাহ আলা কাসুম তো আল্লাহ রিজকে কা আফতার,
আল্লাহ তোমার জন্য রোজা রেখেছি এবং তোমার রিজিক দিয়ে ইফতার করছি মানে রোজা শেষ করছি তো রোজা শেষ করা কেউ ফিতর বলা হয় আর রোজা ভঙ্গ করাকে ফিতর বলা হয় কেউ যদি রোজা রাখতে রাতে রোজা ছেড়ে দেয় মধ্যখানে দিনের মধ্যে সেটাও ফিতর মানে রোজা ভঙ্গ করা আর রোজা শেষ করে সূর্য যখন অস্ত হইল তখন রোজা ইফতার করল সেটি হচ্ছে ইফতার করা সেটিও ফিতর যদি বিনা ওজরে কেউ রোজা ভঙ্গ করে তাহলে সে গুনাহগার আর যদি ওজর থাকে রোজা রেখেছিল রোজা ধরেছিল তারপরে সকাল দশটায় বারোটায় তাকে সফর করতে হইল অথবা অসুস্থ হয়ে গেল তাহলে সে ওজরে ইফতার করল ওজরে রোজা ছাড়ল এক কথায় ফিতর মানে হচ্ছে রোজা ভঙ্গ করা বা রোজা শেষ করা রোজা সমাপ্ত করা জাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর জাকাত সাদকা তো জানাই রয়েছে অর্থ ফিতর তাহলে জাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর এই জন্য বলা হয় যে রোজা যখন শেষ হয়ে যাচ্ছে একবার শেষ রোজা রমজান মাসে রোজা শেষ রমজান শেষ রোজা শেষ এখন রোজা আমরা সমাপ্ত করছি সেই সময় যেহেতু এই এবাদতটি ফরজ হয় আর্থিক এবাদত প্রত্যেক ব্যক্তির ওপর সেই জন্য এই এবাদতটিকে ফিতরা বলে এই এবাদতকে জাকাতুল ফিতর বলে এই এবাদতকে সাদাকাতুল ফিতর বলে এ হচ্ছে তাহলে সাদাকাতুল ফিতর বা জাকাতুল ফিতরের নামকরণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আলাই ইরশাদ করেছেন আয়াত নম্বর 14 এবং 15 একটি আয়াত যাতে বা দুইটি আয়াত তাতে আল্লাহ পাক ইরশাদ করেছেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা এই আয়াতের দুটি তাফসীর করা হয়েছে একটি তাফসীরের আলোকে এতে উদ্দেশ্য করা হয়েছে এই সাদাকাতুল ফিতরকে যাকাতুল ফিতরকে ফিতরাকে উদ্দেশ্য করা হয়েছে ঈদের নামাজকে উদ্দেশ্য করা হয়েছে এবং ঈদের নামাজ পড়তে গিয়ে ঈদের দিনে যে জিকির আজকার ঈদুল ফিতরের দিনে তাকবীর তাকে উদ্দেশ্য করা হয়েছে এটি হচ্ছে একটি তাফসীর আরেকটি তাফসীর হচ্ছে আয়াতের আম তাফসীর অর্থাৎ এই বিশেষ তাফসীর ছাড়াও ব্যাপক অর্থ এখন এর দুইটি তাফসীর আমি করি এবং দুই ভাবে আমি তরজমা করছি আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন কদ আফলাহা মান তাযাক্কা নিঃসন্দেহে সার্বিক কল্যাণ হাসিল করল মুক্তি পেল অর্থাৎ মুক্তি পাবে সার্বিক কল্যাণ হাসিল করবে মঙ্গল হাসিল করবে মান তাযাক্কা যেই ব্যক্তি প্রথম খাস অর্থ করছি অর্থাৎ জাকাতুল ফিতরের মাসলা এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যারা বলেছেন যেসব তাফসীর কারগর বলেছেন ওই অর্থ করছি যেই ব্যক্তি জাকাতুল ফিতর প্রদান করলো মান তাযাক্কা মানে মান আদা জাকাতুল ফিতর যেই ব্যক্তি জাকাতুল ফিতর আদায় করলো প্রদান করলো কদ আফলাহ মান তাযাক্কা তাহলে একটি মাসলা হলো জাকাতুল ফিতর আদায় করা মান তাযাক্কার তাফসীর ওয়াজাকা রাসমা রব্বিহি এবং তার রবের নামের জিকির আজকার করলো তার রবের নাম স্মরণ করলো আল্লাহ পাকের জিকির আজকার করলো অর্থাৎ তাকবীর পাঠ করলো আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এই আয়াতের যেন বাস্তবায়ন করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তাকবীর দিয়ে এবং উম্মতকে শিখিয়েছেন এই তাকবীর ঈদের দিনে ওয়াজাকা রাসমা রব্বিহি ফাসাল্লা অতঃপর সালাত আদায় করলো অর্থাৎ সালাত আল ঈদ ঈদুল ফিতরের ঈদের নামাজ আদায় করল ঈদুল ফিতরের সালাত আদায় করল ঈদুল ফিতরের নামাজ আদায় করল ফাসাল্লা তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে তিনটি বিষয় উল্লেখ করেছেন তাযাক্কা অর্থাৎ যাকাতুল ফিতর আদায় করল ওয়াজাকা রাসমা রব্বিহি অর্থাৎ তাকবীর পাঠ করল ঈদের দিনে ফাসাল্লা তারপরে নামাজ পড়ল অর্থাৎ ঈদের নামাজ পড়ল এই আয়াতে এই তিনটি বিষয় উল্লেখ করা হয়েছে এটি হচ্ছে খাস অর্থ বিশেষ তাফসীর কোন কোন তাফসীর কারণ বলেছেন যে একে খাস করার দরকার নেই আম অর্থ রাখা যেতে পারে অর্থাৎ ব্যাপক অর্থে আয়াতকে রাখা যেতে পারে তাহলে কি অর্থ করব এই অর্থটি আগে করে দিই তারপরে ফিতরা সম্পর্কে আলোচনা শুরু করব আল্লাহ পাকের সাদ করেছেন কদ আফলাহ মান তাযাক্কা নিঃসন্দেহে সার্বিক কল্যাণ হাসিল করলো ওই ব্যক্তি মান ওই ব্যক্তি তাযাক্কা যেই ব্যক্তি কি করলো আত্মার পরিশুদ্ধি করলো তাযাক্কা মানে নিজেকে পবিত্র করা নিজের অন্তরকে শিরক কুফরি মুনাফিকি হিংসা বিদ্বেষ কপটতা
অসৎ উদ্দেশ্য, যতগুলি খারাপ খারাপ দিক রয়েছে অন্তরের বা খারাপ কর্ম রয়েছে, কার্য রয়েছে হৃদয়ের, সেগুলি থেকে হৃদয়কে পাক পবিত্র, আত্মার পরিশুদ্ধি করল, রূহকে আত্মাকে পাক করল নাপাকি থেকে। আর তারপরে তাজাক্কা হচ্ছে পরিশুদ্ধি, হচ্ছে জবানের ভাষাকে যে পাক করল, কথাকে পাক পবিত্র করল অশ্লীলতা থেকে, শিরক কুফরির কথা থেকে, অন্যায় কথা থেকে, জুলম অত্যাচারের কথা থেকে, লড়াই ঝগড়ার কথা থেকে, আরাম নাজায়েজ কথা থেকে, অবৈধ সম্পর্কের কথাবার্তা থেকে। তাজাক্কা, তাজাক্কা লিসান হো, জবানকে পাক করল। তাজাক্কা আমাল হো, এবং অঙ্গ প্রত্যঙ্গের আমল, যে খারাপ আমলগুলি সেগুলি থেকে অঙ্গ প্রত্যঙ্গকে পাক করল। কারণ প্রত্যেক অঙ্গের দ্বারা ভালো কাজও হইতে পারে, আবার খারাপ কাজ হইতে পারে। এই হাত আল্লাহ পাকের নিয়ামত, এ দিয়ে ভালো মানুষরা ভালো কাজও করছে, আবার খারাপ লোকেরা পাপ করছে, অন্যায় কাজ করছে, আবার যারা ভালো কাজও করে আর গুনাহও করে তারা এই হাত দিয়ে দুই রকমই কাজ করছে। আর অধিকাংশ মানুষই এইরকম, কিছু ভালো কাজও করছে আবার খারাপ কাজ করছে, পা দিয়ে ভালো কাজের দিকেও পা বাড়াচ্ছে আবার খারাপ কাজের দিকেও পা বাড়াচ্ছে। কিছু লোক আছে এই আল্লাহর নিয়ামত পাকে খারাপ কাজেই লাগাচ্ছে প্রায়, কিছু লোক আছে যে না বেশিরভাগ ভালো কাজে লাগাচ্ছে, কখনো কখনো পদস্খলন ঘটছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন, কাদ আফলাহা মান তাজাক্কা, সার্বিক কল্যাণ হাসিল করবে ওই লোকেরা যারা আত্মার পরিশুদ্ধি করল, জবানকে বাকশক্তিকে পাক করল, অঙ্গ প্রত্যঙ্গকে পাপ করল, পাক করল পাপ থেকে অন্যায় থেকে। কাদ আফলাহা মান তাজাক্কা, তাহলে আত্মার পরিশুদ্ধির অর্থে এবং শরীর আমল কথাবার্তাকে পাক করার অর্থে তাজাক্কা। ওয়াজাকার আসমা রব্বিহি, এবং পাক করার পরে শুধু থেকে গেল না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি জিকির আজগার করলো, যাতে করে এই আত্মার পরিশুদ্ধি কন্টিনিউ থাকে। কারণ মানুষ যদি তওবা করে নেয় তারপরে আবার আমল ছেড়ে দেয়, বেশি বেশি আল্লাহর সাথে সম্পর্ক মজবুত না করে এবং আল্লাহকে না ডাকে, তাহলে আবার গাফিলতি চলে আসবে, আবার শয়তান সুযোগ পেয়ে যাবে। সুতরাং তওবা করার পরে যদি আপনি বেশি বেশি জিকির আজকার করেন, সুবহানাল্লাহ বারবার পড়তে থাকেন, আলহামদুলিল্লাহ বারবার পড়তে থাকেন, যে কোনো নিয়ামতের কথা স্মরণ করেন আর আলহামদুলিল্লাহ পড়ুন বারবার, আল্লাহু আকবার বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ বলুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলুন, এইভাবে যদি আপনি জিকির আজকার দিয়ে জবানকে সব সময় আপনি ব্যস্ত রাখেন, তাহলে আপনার অবস্থা আরো উন্নতির দিকে যাবে, ইমানি অবস্থা, আমলের অবস্থা, পরকালের দিকে আপনি ধাবিত বেশি হইতে পারবেন। ওয়াজাকার আসমা রব্বিহি, ফাসাল্লা, এবং আত্মার পরিশুদ্ধি, শরীর পাক, অঙ্গ প্রত্যঙ্গ পাক, জবান পাক, আপনার অন্তর পাক হতেই পারে না নামাজবিহীন, ফাসাল্লা। সুতরাং সেই ব্যক্তি প্রমাণ করলো যে আল্লাহ আমার অন্তর পাক হয়ে গেছে শির কুফরি নেফাক থেকে, আমার জবান পাক হয়ে গেছে অশ্লীলতা হারাম কাজ থেকে, হারাম কথা থেকে, আমার অঙ্গ অঙ্গ প্রত্যঙ্গকে আমি পাক করছি নাপাকি থেকে, ফাসাল্লা। সুতরাং নামাজ পড়লো, পাঁচ অক্ত নামাজ পড়লো, পাঁচ অক্ত নামাজ না পড়লে তাহলে তার অন্তর পাক হয়নি, তার জবান পাক হয়নি, আর তার অঙ্গ প্রত্যঙ্গ গুনাহ থেকে পাক হয়নি। কেউ যদি দাবি করে যে আমার অন্তরে কোনো কালিমা নেই, অন্তরে আমার কোনো রকম অন্তর বাঁকা নয়, আমার আমি অশ্লীল কথাবার্তা বলি না, অশ্লীল কাজ করি না, তা অথচ নামাজ পড়েন, তাহলে সে মিথ্যুক, সে মিথ্যুক। এই দাবিতে সে সত্যবাদী নয়, কারণ কোরআনে কারিম আল্লাহ পাক এই বলেছেন, ওয়াজাকার আসমা রব্বিহি ফাসাল্লা, সুতরাং নামাজ পড়বে। যাই হোক, ফিরে আসি আসল বিষয়ের দিকে, ফিতরা। আল্লাহ পাক আগের তাফসীরটি নিচ্ছি, এখানে যাকাতুল ফিতরের কথা উল্লেখ করেছেন, যেমন অনেক তাফসীরকারগণ এর তাফসীর করেছেন। তবে একটি আয়াত যদি একাধিক অর্থ বহন করতে পারে, তাহলে একাধিক অর্থ নেওয়া যেতে পারে। একটি আয়াত দিয়ে যদি বিভিন্ন অর্থ প্রকাশ পায় আর কোনোটি একের অপর বিরোধী না হয়, তাহলে সবটাই নেওয়া যেতে পারে। আম অর্থ যেটি খাস ফিতরার অর্থ, তার বিরোধী নয়, কারণ ফিতরা দিলে অন্তর পাক হয়, ফিতরা দিলে শরীর পাক হয়, ফিতরা দিয়ে রোজার যে ত্রুটিগুলি আছে সেগুলি থেকে পাক হয়, আর ফিতরা দেওয়ার ক্ষেত্রে আল্লাহর জিকির আজকার ঈদের দিনে হয় এবং ঈদের দিনে নামাজও হয়। সুতরাং খাস অর্থটি আম অর্থের বিপরীত নয়। এইরকম যদি একটি অর্থ একটি তাফসির আরেকটি অর্থের আরেকটি তাফসির বিপরীত না হয়, তাহলে সবগুলি অর্থ নেওয়া যেতে পারে। ফিতরার হুকুম কি, কয়েকটি বিষয় আলোচনা করব। প্রথম বিষয় হচ্ছে ফিতরা বা যাকাতুল ফিতরের হুকুম কি। এর হুকুম হচ্ছে কি, সন্নত না ফরজ? হ্যাঁ, ফরজ। ফিতরা হচ্ছে ফরজ, আর ফরজ অজেবে কোনো পার্থক্য নেই, ফরজ অজেবে
কোনো পার্থক্য নেই, ফিতরা হচ্ছে ফরজ। বরং হাদিসে ফরজ শব্দটি এই ক্ষেত্রে ব্যবহার হয়েছে, যদি হাদিসে ওয়াজিব আওজাবাও আসতো তবু ফরজ হইতো, ফরজ শব্দটি ব্যবহার হয়েছে। এবং হাদিসে এসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন মানে এই নয় যেমন আজকাল কিছু লোকেরা মডার্ন লোক যারা মুসলিম এক শ্রেণীর আছে সকলে নয়, তারা অনেক সময় পার্থক্য করে থাকে, এটা কোরআনে আছে না এটা হাদিসে আছে। যদি কোরআনে আছে বলেন মানতে হবে, আর যদি হাদিসে থাকে তাহলে ওর হদিস নেই, তখন ও শিথিল, তখন গাফিল, তখন তার যেন ওই রকম গুরুত্ব তার কাছে নেই, না এটি আপনার স্পষ্ট ভুল। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে কোরআনে করিমের প্রতি আমল করতে বলেছে এইভাবে হাদিসের প্রতি আমল করতে বলেছে। মহান আল্লাহ ইরশাদ করেছেন সূরা নেসার আয়াত নম্বর 80 তে, ওমাই ইয়ুতি আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মানবে আনুগত্য করবে, ফাকাদ আতা আল্লাহ, সেই ব্যক্তি নিঃসন্দেহে আল্লাহরই আনুগত্য করল। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ফরজ করে থাকেন, এই ফরজ যেই ব্যক্তি আদায় করল পালন করল সেই ব্যক্তি আল্লাহরই ফরজ আদায় করল। আর যদি কেউ রাসূলের নাফরমানি করে তাহলে সে আল্লাহর নাফরমানি করল। ওমান ইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, ওমান তাওয়াল্লা, আর কেউ যদি মুখ ফিরিয়ে নেয় যে না তো হাদিস আছে সুতরাং কোরআনের মাসলার মতো ওই রকম নয়, নামাজের মতো বিষয় নয়, রোজার মতো বিষয়, রোজার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন হ্যাঁ কোরআনে কারিমে স্পষ্ট বলেছে কোতে আলাইকুম সিয়াম না রোজার মতো ফিতরা নয়, এরকম যদি কেউ বলে অমান তাওয়াল্লা সে তাহলে মুখটা ফিরিয়ে নিল। কেউ যদি বিমুখ হয়ে যায় ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, আল্লাহ বলছেন হে নবী আপনাকে তাদের ওপর পাহারাদার করে পাঠাইনি, আপনাকে দিনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য পাঠিয়েছি, বাকি তাদের হিসাব আমার কাছে হবে। ফিতরা যে ফরজ এ সম্পর্কে বহু হাদিস রয়েছে, একটি হাদিস দিয়ে এই বিষয়টি শুরু করি। আবদুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনের ছেলে প্রখ্যাত সাহাবি বহু হাদিস তিনি বর্ণনা করেছেন, বর্ণনা করেছেন কাল ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত আল ফিতরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরার যাকাত ফরজ করেছেন। যাকাত আল ফিতর মানে ফিতরার যাকাত, ফিতরের যাকাত ফরজ করেছেন। তাহলে এর দ্বারা জানা গেল যে ফিতরা কি ফরজ, ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাফরমানি যদি কেউ করে তাহলে সেই ব্যক্তি কখনো কোরআনে কারিমের প্রতি আমল করতে পারবে না। এই বিষয়টি যদি আলোচনা করা যায় তাহলে একটা দীর্ঘ আলোচনার প্রয়োজন রয়েছে। শুধু সংক্ষেপে ইশারা ইঙ্গিত করে দিয়েছে, আল্লাহ পাক আকিমুস সালাহ বলেছেন, নামাজ পড়তে বলেছেন, কত রাকাত নামাজ পড়তে হবে, ওয়াক্ত ইশারা ইঙ্গিত আছে কোরআনে কারিমে পাঁচ ওয়াক্তের, স্পষ্ট খামসা বলে কোরআনে কারিমে নেই, সেটা হাদিস আছে ঠিক না। যদিও ইশারা ইঙ্গিতে পাঁচ ওয়াক্তের দিকে ইঙ্গিত করা হয়েছে কোরআনে কারিমে, তবে পাঁচ ওয়াক্তে কত রাকাত ফরজ, কত রাকাত ফরজ, 17 রাকাত, কোন আয়াতে দেখাতে পারবেন, নেই কোন আয়াতে। তাহলে কেমন করে 17 রাকাত ফরজ আপনি মানবেন যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ওইভাবে ফরজ না মনে করেন যেভাবে আকিমুস সালাতকে ফরজ মনে করছেন আপনি। নামাজ কায়েম করা যেমন ফরজ তেমন 17 রাকাত পড়া ওই রকমই ফরজ, একই রকম। আল্লাহ পাক বলেছেন ওয়াতুজ যাকাত, যাকাত প্রদান করো, কিন্তু কতটা সম্পদ হইলে যাকাত দিতে হবে এটাও নেই, নিসাবও নেই। আর স্বর্ণ চাঁদিতে টাকাতে যে 2.5% দিতে হবে, 40 টাকা 1 টাকা দিতে হবে, কোনো কোরআন আয়াতে আছে, কোথাও নেই, কোথাও নেই। রোজার মাসলা মাসাইল এইভাবে যে কোনো মাসলা মাসাইল আল্লাহ পাক সংক্ষেপে হুকুম করেছেন, তফসিল বিস্তারিত আলোচনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে। বহু ফরজ বিষয়গুলি, বহু হালাল হারামের বিষয়গুলি কোরআনে কারিমে নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে রয়েছে। সুতরাং রাসূলুল্লাহ সাল্লামের আনুগত্য ওইভাবেই ফরজ যেইভাবে আল্লাহ পাকের আনুগত্য ফরজ, আর না হইলে আল্লাহ পাক আরেকটি আয়াতে ইরশাদ করে ওমাই ইউশাকিকির রাসূল মিন বাদে মা তাবায়্যানা লাহুল হুদা, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লামের নাফরমানি করবে আনুগত্য না করে বিরুদ্ধাচরণ করলো, মিন বাদে মা তাবায়্যানা লাহুল হুদা, স্পষ্ট হয়ে যাওয়ার পরে যে হাদিস আছে ফিতরা ফরজ বা এই মাসলাগুলি হাদিসে রয়েছে, নাফরমানি যদি করে নুয়াল্লিহি মা তাওয়াল্লাহ, আল্লাহ বলছেন যেদিকে ফিরবে সেদিকে আমি ফিরিয়ে দেবো, নুসলিহে জাহান্নাম, এবং জাহান্নামে তাদেরকে প্রবিষ্ট করব,
জাহান্নামে দাখিল করব। ওয়া সাআত মাসীরা, জাহান্নাম বড়ই জঘন্য স্থান। পরিমাণ কত বিষয় আসছে হাদিসের তরজমা করে দিই, তারপর বিষয় করবো। সাম মিন তামারি, নবী সাল্লাম বলছেন খেজুর একসা, আও সাম মিন শাইরিন, জব একসা, আলাল আবদে, এই দুটি বিষয় উল্লেখ করেছেন। এখানে বস্তু জব উল্লেখ করেছেন আর খেজুর এখানে উল্লেখ করেছেন। কার ওপর? আলাল আবদে, যদি কৃত দাস হয়, গোলাম হয়, তবুও দিতে হবে। ওয়াল হোর সাদিন হলেও দিতে হবে, ওয়া জাকার পুরুষকেও দিতে হবে, ওয়াল অনসা মহিলাদেরকে, মেয়েদেরকেও দিতে হবে, ওয়া সাগির ছোটকেও দিতে হবে, ওয়াল কাবির বড়কেও দিতে হবে। মিনাল মুসলিমিন, মুসলিমদের মধ্য থেকে। ওয়া আমারা বিহা, এবং হুকুম করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুআদ্দা কাবলা খুরুজুন নাস ইলা সালাত, ঈদের নামাজের জন্য বেরিয়ে যাওয়ার আগেই যাতে করে আদায় করে দেওয়া হয়। এই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ বুখারী শরীফের। তাহলে এই হাদিস থেকে অনেকগুলি মাসলা জানা গেল। তার মধ্যে আরেকটি বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে কার ওপর ফরজ। প্রথম জেনে নিলাম যে ফরজ, ফিতরা হচ্ছে ফরজ। কার ওপর ফরজ? শুধু ধনীর ওপর, হ্যাঁ, না গরিবদের ওপর, শুধু বড়দের ওপর যারা আয় উপার্জন করতে পারে, ছোটদের ওপর নয়, শুধু স্বাধীনদের ওপর, গোলাম যার কৃত দাস আছে, যার আই ইনকাম মালিকের কাছে সব যাচ্ছে, তার উপর নয়। তারপর আর একটি বিষয়, মুসলিমদের ওপর না কাফেরদের ওপর ফরজ? এতগুলি মশলা তাহলে আছে। রাসূলুল্লাহ সাল্লামের এই হাদিসে কি আসলো? ফরজ হচ্ছে গোলাম হইলেও ফরজ, কৃত দাস অবস্থায় আছে, যদি আজকাল কৃত দাসের যুগ নেই, কৃত দাস নেই, শরীয়তের মশলা আপন জায়গায় ঠিক আছে, যদি ওই রকম অবস্থা তৈরি হয় তাহলে কৃত দাস থাকবে, কিন্তু কোনো স্বাধীন মানুষকে দাস বানানো জায়েজ নয়। গোলাম আজাদ, এই বিষয়টি আলোচনা প্রয়োজন নেই, কারণ আজকাল মানুষ সবাই আজাদ, স্বাধীন। যারা চাকর তারাও আজাদ, যারা আপনার কারো বাড়িতে কাজ করে হাউসমেট তারাও আজাদ, স্বাধীন, কেউ দাস দাসী নয় আজকাল। পুরুষদের ওপর আছে, মেয়েদের ওপর আছে। হ্যাঁ, মেয়েদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রুজি রোজগার করতে বলেননি, এ কথা কোনো আয়াত বা হাদিস দ্বারা আল্লাহ পাক এই হুকুম করেননি যে মেয়েদেরকেও আয় উপার্জনের জন্য মাঠে ঘাটে যেতে হবে, চাকরিতে যেতে হবে, ব্যবসায় প্রতিষ্ঠানে যেতে হবে বলেননি। তাহলে তাদের রুজি রোজগার আসবে কোত্থেকে? মেয়েরা কোথা থেকে খেতে পাবে? হ্যাঁ, মহিলাদের সংখ্যা পৃথিবীতে বেশি আজকে, পৃথিবীতে ওরা খেতে পাবে কোথা থেকে? তাহলে এর উত্তর কি? হ্যাঁ, কি করেছেন আল্লাহ পাক? তাদের ব্যয় বহন অন্যের উপর ফরজ করেছেন। পৃথিবীতে কেউ না কেউ অবশ্যই আছে যাদের ওপর, যতগুলি পৃথিবীতে মেয়েরা আছে, সাবালিকা হোক আর নাবালিকা হোক, আর বিবাহিতা হোক আর অবিবাহিতা হোক, সকলের ব্যয় বহন করা, না নাফকা খরচ, খরচা বহন করা, কারো না কারো ওপর ফরজ আছে। মেয়ে পৃথিবীতে জন্মে এসেছে, যার ঘরে জন্মেছে বাবার ওপর তার ব্যয় বহন ফরজ। মেয়ের বিবাহ দিয়ে দিয়েছে, তখন তার স্বামীর ওপর ফরজ। মেয়ে তালাক হয়ে চলে আসলো, মেয়ে স্বামী হারা হয়ে গেল, তার দেখাশোনার জন্য সাবালক ছেলে আছে, তাহলে ছেলের ওপর ফরজ। ছেলে নেই, সব নাবালক আছে, কোথায় আসবে? বাবার বাড়ি ফিরে আসলো, বাবা মারা গেছে, তাহলে ভাইদের ওপর ফরজ। জি, কেউ নেই কোন মুসলিম সমাজে, মেয়ে রয়েছে, মেয়েরা রয়েছে, মহিলারা রয়েছে, কিন্তু তাদের দেখাশোনার জন্য আপনজন কেউ নাই, তাহলে মুসলিম সরকার ওপর ফরজ। মুসলিম সরকার কি? প্রত্যেকটি মেয়ে, প্রত্যেকটি মহিলার ভাতা দেওয়া ফরজ। এটি হচ্ছে দীন ইসলাম, এ হচ্ছে দীন ইসলামের বিধান। আল্লাহ পাক রব্বুল আলামিন দীন ইসলামে এত সুন্দরভাবে নারীর অধিকারকে সুরক্ষিত করেছেন, হেফাজত করেছেন। আজ কি দুনিয়ার মানুষরা, ফাসিকরা এবং কাফেররা নারী অধিকার, নারী অধিকার, নারী অধিকার বলছে, কিন্তু নারীদেরকে খাবারের দুটো ব্যবস্থা দিতে পারলো না, তাদেরকেও কলকারখানায় গিয়ে রাশিয়া থেকে কারখানায় সমানভাবে কাজ করতে হবে, পশ্চিমা দেশ ইউরোপ আমেরিকাতে গিয়ে নিজের সৌন্দর্য পেশ করতে হবে, এবং দোকানে দাঁড়াইতে হবে, সারা দিন দাঁড়িয়ে থাকতে হবে, তাহলে দুটো রুজি রুটি ভাত পাবে, নাহলে খেতে পাবে না। ইসলামে এই সমস্ত কাজ নিষেধ করা হয়েছে। মেয়ে তুমি বাড়িতে বসো, মা তুমি বাড়িতে বসো, খালা তুমি বাড়িতে বসো, মেয়ে তুমি বাড়িতে বসো, তোমার খাবার কেউ না কেউ পৌঁছাবে, কেউ যদি পৌঁছাবার না থাকে তাহলে মুসলিম সরকার ফরজ করেছি আমি আল্লাহ তাদেরকে পৌঁছাতে হবে। তাহলে ফিতরা দিবে কে? একজন মেয়ে, তার তো আয় উপার্জনের হুকুমও নেই এবং তার কাছে হয়তো পয়সাও নেই, নিজের পয়সা থাকে স্বেচ্ছায় দেয়, সে দিতে পারে, কিন্তু তার যার ওপর ব্যয় বহন ফরজ সেই ব্যক্তি তার ফিতরা দেবে। যতদিন বিবাহ হয়নি বাবা দেবে, বিবাহ হয়ে গেছে স্বামী দেবে,
বিবাহ হয়ে গেছে, স্বামী নেই, স্বামী মারা গেছে, ছেলেরা দেবে, মায়ের ফিতরা দেবে। কিন্তু মেয়েদেরকেও ফিতরা ওয়াল উনসা নবী সাল্লাম বলেছেন, ছোটকেও দিতে হবে, ছোট ছেলে হোক আর মেয়ে হোক ছোটকেও দিতে হবে, ছোটর পয়সা নেই ও ছোট ছোট ছেলের যে মালিক রয়েছে সে দেবে। ইয়েতিম ছেলে যদি হয় তো ইয়েতিমের দেখাশোনা যার উপর ফরজ রয়েছে তারা দেবে। ওয়াল কবির মিনাল মুসলিমিন, এই ফিতরা ফরজ মুসলিমদের উপর। তাহলে কোন অমুসলিম যদি মুসলিম দেশে থাকে তাদের কাছ থেকে ফিতরা নেওয়া জায়েজ নাই, তাদের কাছ থেকে ফিতরা নেওয়া জায়েজ নাই, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল মুসলিমিন বলেছেন। আচ্ছা ফিতরার হিকমত কি, কি জন্য ফিতরা দেব? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটি ইবাদতে, দৈহিক ইবাদত হোক আর অন্তরের ইবাদত হোক আর শারীরিক ইবাদত হোক আর বাচনিক ইবাদত মৌখিক ইবাদত হোক, সমস্ত ইবাদতের আল্লাহ পাক তত্ত্ব রেখেছেন, রহস্য রেখেছেন, হিকমত। হিকমত আমরা জানি আর না জানি, যদি জানতে পারি তো আলহামদুলিল্লাহ, ভালো করে আরেকটু জেনে সুন্দরভাবে ইবাদত বন্দেগী তার মনোযোগ লাগিয়ে করলাম। আর যদি নাও জানি, কারণ যত বেশি হেকমত জানবে তত ইমান বৃদ্ধি পাবে, এটি মানুষের স্বভাব। একজন লোক যদি সচক্ষে কোনো জিনিস দেখে তাহলে তার ব্যাপারটি আলাদা, একজন লোক কোরআন হাদিস পড়েছে সেজন্য তার ইমানই আলাদা। কোরআন হাদিসে শাস্তি নিয়ামত জান্নাত জাহান্নাম যতটা পড়েছে একটা জাহিল মানুষ পড়েনি, এই জন্য দেখা যাচ্ছে যে একজন এলমওয়ালা মানুষের ইমান অনেকটাই মজবুত সাধারণত। তো এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যেকটি বিধানের হিকমত যদি কারো জানা থাকে, যতটুকু জানা আছে কোরআন এবং হাদিস দিয়ে, তাহলে ভালো কথা, ইমান আরো তাজা হবে, ইমান আরো মজবুত হবে। আর যদি নাও জানা থাকে তাহলে আমাদের ইমান থাকতে হবে আল্লাহর প্রত্যেকটি হুকুমের হিকমত রয়েছে, রহস্য রয়েছে, সেই রহস্য আমরা না জানলেও আল্লাহ যেহেতু বিনা রহস্যে বিনা হিকমতে কোনো আদেশ নিষেধ করেননি, সুতরাং আমাদেরকে পালন করতে হবে। আল্লাহ পাক শুকুর কেন হারাম করলেন, বহু হিকমত রয়েছে, আর যে হিকমত আজকে একবিংশ শতাব্দীতে গিয়ে প্রকাশ পাচ্ছে, যে দেশে শুকুরও পোষা হয় না সেই দেশেও শুকুরের ইনফ্লুয়েঞ্জা এসে আক্রমণ করেছে। আল্লাহ পাক এত নোংরা পশুকে কখনো হালাল করতে পারেন না, আজকে এক শ্রেণীর আল্লাহ দ্রোহীরা কি হালাল করে নিয়েছে, ভাতের চাইতে বেশি, রুটির চাইতে বেশি তারা শুকুরের গোস্ত খায়, আল্লাহর গজব কেন তাদের উপর আসবে না? এবং সেই দেশে যাওয়াকে এক শ্রেণীর ফাসেক মুসলিমরা গৌরবের বিষয় মনে করে, এইরকম ফাসেক মুসলিমদের উপর কেন আল্লাহর গজব আসবে না? হেকমত বলছিলাম ফিতরার, এই হেকমত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চাচা আব্বাস, তার ছেলে আব্দুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চাচাতো ভাই, তিনি এই হাদিস বর্ণনা করেছেন, যাতে তিনি বলছেন কাল ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। এই হাদিস দ্বারাও জানা গেল যে ফিতরা ফরজ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। যাকাত আল ফিত্রি, ফিতরার যাকাত কি উদ্দেশ্যে, এই উদ্দেশ্যে এখন বয়ান করেছে, তোহরাতান লিসায়মে, রোজাদারকে পবিত্রকরণের উদ্দেশ্যে। রোজাদার যে সায়েম, যে রোজা রেখেছে, তার পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে, যাতে করে তার পবিত্রতা হাসিল হয়, মিনাল লাগবে ওয়ার রাফাসে, লাগো মানে অনার্থক অবাঞ্ছিত কথাবার্তা, রোজার দিনে অনার্থক কথাবার্তা হয়ে গেছে, অনার্থক মানে যেটার কোনো লাভ নেই, যে কথাটা বলে লাভ নেই, বেশি খালি গল্প করেই যাচ্ছেন, গল্প করেই যাচ্ছেন, কথা বলেই যাচ্ছেন, অথচ কথাগুলি হারাম কথা নয়, অশ্লীল কথা হয়তো নয়, অশ্লীল কথা হলে তো সবসময় হারাম, হ্যাঁ, অন্যায় জুলমের কথা নয়, গীবত নয়, চুগলখড়ি নয়, কারণ এগুলি হলে তো সবসময় হারাম, রোজাতেও হারাম আর রোজার রাতেও হারাম আর সারা বছরেও হারাম, সারা জিন্দগিতে হারাম। কিন্তু অনর্থক কথা, গল্প গুজবে দিনটা কেটে গেল, কোরআন তেলাওয়াত না করে, জিকির আজকার না করে, ভালো কাউকে উপদেশ না দিয়ে শুধু গল্প আর গল্প, টাকারই গল্প, শুধু পয়সার গল্প, ব্যবসার গল্প, কোথায় পয়সা পাওয়া যায়, কোথায় পার্ট টাইম পাওয়া যায়, কোথায় ওভার টাইম পাওয়া যায়, কোথায় কি আছে না আছে, কোথায় গেলে বেশি ইনকাম হবে, শুধু দুনিয়া দুনিয়ার গল্প, এগুলো লাগো। মমিনদের শান আল্লাহ পাক বয়ান করেছেন, মমিনদের চরিত্র বয়ান করেছেন কোরআনে কারিমে, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা ফী সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিযুন, মুমিন যারা খাঁটি মুমিন তারা অনার্থক কথা, অনার্থক কাজ থেকে বিমুখ থাকে, অনার্থক কাজ করে অনার্থক কথা বলেন। এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রয়োজন হইতো খুতবা দিচ্ছেন, বক্তব্য করছেন, দ্বীনের শিক্ষা দিচ্ছেন, ইসলামের দাওয়াত দিচ্ছেন, তখন কথা বলেই যাচ্ছেন।
আর সাহাবীরা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীর্ঘক্ষণ চুপ থাকতেন, তাবিলু সামত, যখন কথা বলার প্রয়োজন নেই। অনর্থ কথা বলি লাভ কি, এখন কথা বলার প্রয়োজন নেই, ক্ষেত্র নেই কথা বলার, এখানে সবাই নিজে নিজে ব্যস্ত আছে, সুতরাং এইখানে অনর্থ গল্প করে লাভ নেই, সুতরাং দীর্ঘক্ষণ চুপ থাকতেন। একজন মুসলিমের চরিত্র এইরকম হওয়া উচিত, যেখানে প্রয়োজন চুপ থাকার সেখানে দীর্ঘক্ষণ চুপ থাকবে, আর যেখানে প্রয়োজন কথা বলার অন্যায়ে বাধা দিতে হবে অথবা ভালো উপদেশ দিতে হবে অথবা এখানে ভালো ক্ষেত্র রয়েছে ইসলামের দাওয়াতের, কিছু ইসলামের কথা বলার বক্তব্য, সুতরাং বক্তব্য করতে হবে, ঘন্টার ঘন্টা বক্তব্য করছে, কিন্তু যেখানে কথা বলার প্রয়োজন সেখানে কথা বলবে না, কথা বলে সময় নষ্ট করবে না, আপনি আপনার ডিউটিতে আছেন আর সঙ্গী পাশে আছে, কথা আপনার কাজ হচ্ছে যেখানে সেখানে কথা বললে কাজে ডিস্টার্ব হয়, এই কাজ না করে আপনি কথা বলছেন, তাহলে আপনি আপনার ভালো সময়কে নষ্ট করছেন। আপনি সে নিজের ব্যক্তিগত কাজ হোক অথবা কারো এমন কাজ হোক যার চাকরি করছেন হয়তো, তাহলে রোজাদারকে পাক করে এই ফিতরা অনার্থক কথা অনার্থক কাজ থেকে। ওয়ার রাফাস, এবং যৌন সম্পর্কীয় কোনো কথা যদি রোজার অবস্থায় হয়ে যায়, যৌন সম্পর্কীয় কথাবার্তা যদি আপন স্ত্রী ছাড়া অন্যের সাথে হয় তাহলে সব সময় হারাম, রোজার দিনেও হারাম, রোজার রাতেও হারাম, সারা বছরে হারাম, শাবানেও হারাম, সওয়ালেও হারাম, জিলওয়াজেও হারাম, মহরমও হারাম, সব সময় হারাম, সারা জীবন হারাম। তাহলে যাদের অবৈধ সম্পর্ক, হারাম সম্পর্ক রেখেছেন, এই টেলিফোনের সম্পর্ক, মামাতো বোন, চাচাতো বোন, ভাবি, শালী, স্ত্রীর চাইতে শালীর সাথে বেশি রসিকতা, এসব ফাসেক কে তওবা করা উচিত, তাদেরকে তওবার দাওয়াত দিচ্ছি, আল্লাহ যেন তাদেরকে তওবা করার তৌফিক দান করেন, আর আল্লাহ আমাদেরকে যেন হেফাজত করেন এসব অনিষ্ট থেকে। রাফাস, আরেক রকম রাফাস হচ্ছে যৌন সম্পর্কে আলোচনা গল্প হচ্ছে স্ত্রীর সাথে, রোজার দিনে কোরআন তেলাওয়াত না করে, জিকির আজকার না করে, ছেলে মেয়েদেরকে ভালো শিক্ষা না দিয়ে, বিশেষ করে নতুন বিয়ে শাদী করেছেন, শুধু ওই কোনাতে বসে আছেন, সারাদিন স্ত্রী নিয়ে বসে আছেন, আর শুধু সহবাস করতে পারছেন না, কারণ ওটা করলে তো আবার রোজাই যাবে, বাকি সব কিছুই করছেন স্ত্রীর সাথে, এ হচ্ছে রাফাস, এতে রোজা খারাপ হবে, রোজার অবস্থায় সারাদিন ওগুলি করার কি আছে, আর স্ত্রীর সাথে একটু ভদ্রভাবে থাকুন, যেগুলি আপনার রোজাকে দুর্বল করে সেগুলি থেকে বেঁচে থাকুন, কারণ বেশি রসিকতা করতে গিয়ে, বেশি ঘনিয়ে বসতে গিয়ে, আলিঙ্গন করতে গিয়ে, গায়ে হাত দিতে গিয়ে, একটু চুমন দিতে গিয়ে আরও কিছু হতে পারে, বীর্যপাত হয়ে যেতে পারে, যাতে রোজা নষ্ট করে কাবিরা গোনা করবেন আপনি, এই জন্য রাফাস নিষেধ করা হয়েছে। হজের এহরামের অবস্থায় রাফাস নিষেধ করা হয়েছে, হজের আয়াত পড়ে দেখবেন, ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা ফালা রাফাসা, রাফাস প্রথম নিষেধ করেছেন, স্ত্রীর সাথে আছে আর তার সাথে রসিকতা করিও না, হাত ধরে চলছে আর রসিকতা করছো, আর এদিকে মজি বেরোইতে আছে, এদিকে হইতে পারে মানে বীর্য বের আর উপক্রম হয়ে যাচ্ছে, আর হজে বেরিয়েছ, তালবিয়া নেই, জিকির আজকার নেই, ওই করছো তুমি, মেনায় বসে আর আরাফায় বসে সারাদিন হাসি আর খুশি আর আর এসব না, ফালা রাফাস, রাফাস নেই, হজ হজ যখন নিজের উপর ফরজ করেছো মানে এরাম বেঁধেছো, ওলা ফুসুক ওলা জিদালা ফিল হজ, না ফাঁসে কি কাজ করবে, কোনো অন্যায় কাজ করবে, নাজায়েজ কাজ করবে, আর না কারোর সাথে লড়াই ঝগড়া করবে, তর্ক বিতর্ক করবে, ওই রকমই আল্লাহ পাক বলছেন ওহিল্লা লাকুম লাইলাতাস সিয়াম আর রাফাস ইলা নিসাইকুম, রোজার রাতে আল্লাহ তোমাদের বিবিদের সাথে রাফাস যৌন সম্পর্কীয় কথা, সহবাস, মিলন, আলিঙ্গন, এগুলি হালাল করেছেন রোজার দিনে, না বেশি বাড়িও না, আরে কখনো এক একটু যদি রসিকতা হয় ঠিক আছে মানুষ হিসাবে, কিন্তু এত বেশি বাড়িও না, হলে রোজা দুর্বল হয়ে যাবে, এই দুর্বলতা যদি হারাম পর্যন্ত না পৌঁছে তাহলে দুর্বলতা যেহেতু এসছে আপনার স্ত্রীর সাথে বেশি বেশি রসিকতা করার কারণে, বিশেষ করে প্রবাসী যদি ছুটি যায় রমজান মাসে তাহলে আরো এক বিপদ, তাই না, এই জন্য রমজান মাসে ছুটি না যাওয়াই ভালো আমার পরামর্শ। তো এই যৌন সম্পর্কে আলোচনা স্ত্রীর সাথে যদি হয়ে গিয়ে থাকে তাহলে তাতে সামান্য কিছু যা দুর্বলতা হয়েছে, সাগিরা গুনাহ হয়েছে, কমজোরি এসেছে রোজাতে, সেগুলিকে দূর করে দেবে, কিসে দূর করবে, ফিতরায় দূর করবে। এটি হচ্ছে একটি হেকমত যে রোজাকে সবল করা হলো, তাহলে রোজাকে সুরক্ষিত প্রোটেকশন দেওয়া হলো, ফিতরা দিয়ে রোজার প্রোটেকশন দিলেন, হ্যাঁ রোজার হেফাজত করলেন। অতমাতালিল মাসাকিন, দ্বিতীয় হেকমত হচ্ছে মিসকিনদের জন্য খাদ্যের ব্যবস্থা করা, মিসকিনদের জন্য খাদ্যের ব্যবস্থা করা, কখন খাদ্যের ব্যবস্থা করা, হ্যাঁ
ঈদের দিনে সারা বছর যদি মিসকিন মিসকিনই থাকে, যদিও মিসকিন থাকে কিন্তু হে মুসলিম হে সচ্ছল লোকেরা তোমরা ঈদের দিনে মিসকিন রাখিও না, মিসকিনদেরকে অভাবীদেরকে দরিদ্রদেরকে তোমরা দরিদ্র রাখিও না ঈদের দিনে, ঈদের আগের দিনে বা ঈদের দিন সকালে তাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে হবে। তাহলে আমাদের দেশের ফিতরা দেওয়ার তরিকা এই হিকমতের পরিপন্থী, হিকমত বিপরীত। আমাদের দেশের ফিতরা সর্দারের কাছে না হয় মাতাব্বরের কাছে জমা হবে ঈদের দিন, যদি ঈদের আগে হয় তাহলে, না হলে অনেকে আজকাল আমি যা অবস্থা দেখেছি আল্লাহুল মুস্তান গ্রাম অঞ্চলে, যে ঈদের পরে আদায় করছে, ঈদের আগেও আদায় করে মাতাব্বরের কাছে জমা থাকলো, তাহলে গরিবের বাড়ি কি থাকলো? শূন্য। গরিব ঈদের নামাজ পড়তে যাচ্ছে, চিন্তা করছে আল্লাহ ছেলে মেয়েকে যে কি খাওয়াবো, সকালেও কিছু খাওয়াইতে পারলাম না, আর ঈদ থেকে এসে যে কি খাওয়াবো, দিবে কি দিবে না সর্দার, কখন যে দিবে, কখন তার যে ভান্ডার খুলবে ফেতরা বন্টনের, জায়েজ নয়। এবং এই ত্রুটিগুলি আমি শুরুতে একটি কথা বলার ইচ্ছা করেছিলাম, এখন বলে দিচ্ছি যে আমাদের দেশে ফিতরা সম্পর্কে এই জন্যই আমি বক্তব্য করছি বিশেষ করে আজকেরটি, আর এটি আশা করি অনেক জায়গায় পৌঁছিবে ইনশাআল্লাহ তাআলা, কারণ অনেক দূর দূর থেকে আমার কাছে এই তলব এসেছে যে ফিতরার একটা আলোচনা করেন। গত রমজানে ঈদের পরে এক ভাই টেলিফোন করছে হাইল থেকে, গত রমজানের, তাই আমি বললাম যে ভাই সিজন যখন চলে গেছে, ঈদ পার হয়ে গেছে, তো আর এবার না আগামীতে ইনশাআল্লাহ তাআলা এই বিষয়ে আলোচনা করব। কারণ এই বিষয়ে যতগুলি ফিরকা যতগুলি ধর্মীয় দল আছে আমাদের দেশে, দেওবন্দি হোক আর বেরেলভি হোক আর তবলিগি হোক আর জামাত ইসলামী হোক, এমনকি আহলে হাদিস হোক, সকলের মধ্যেই ফিতরা সম্পর্কে ত্রুটি আছে। কার মধ্যে বেশি ত্রুটি আছে, কার মধ্যে কম ত্রুটি আছে, কিন্তু ত্রুটি আছে। আহলে হাদিস গ্রামে দেখেছি আমি ফিতরা বের করে সর্দারের বাড়ি জমা হয়ে গেল, বিতরণ কখন শুরু হবে, ঈদের পরের দিন, সেদিন ফুরসত নাই, আজকে ঈদের দিন, আজকে বিতরণ না, তার পরের দিন, তার পরের দিন। আর কিছু ফাসেক সর্দার মাতাব্বর আছে, তারা তো এই দু তিন দিন এরকম করে কাটাইলো যে এখন না, এখন না, দুই দিন পর, দুই দিন পর, যে তিন দিন চার দিন হয়ে গেছে, তারপর যখন ফকির আসছে, এতদিনে এতদিন আবার ফিতরা পাওয়া যায় নাকি? প্রথম দু তিন দিন সে নিজে ব্যস্ত রাখলো যে না 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 এখন না, দু তিন দিন পর, আর তারপর অন্যরা আসছে, অন্য ফকিরগুলি যখন আসছে দূর দূর থেকে আমাদের দেশে ফকিররা আসে, তিন চার দিন পরে বলছে যে ফিতরা বিলি করা শেষ হয়ে গেছে, আর সব নিজের পেটে ভরে নিল। ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, এই গরিব মিসকিনদের হক খাওয়া না, এটি আগুন খাওয়া জাহান্নামের। তো ফিতরা মিসকিনদের খাদ্য হিসাবে যখন দিতে হবে, তাহলে মিসকিনদের কাছে ঈদের আগেই পৌঁছে দিতে হবে, ঈদের রাত্রে পৌঁছান না হয় ঈদের সকালে পৌঁছান। গরিবদেরকে, গ্রামের গরিব, প্রত্যেক গ্রামওয়ালারা গ্রামের গরিবদেরকে ডেকে নিজ নিজ গ্রামের যদি গরিবদের দিয়ে দেয় তাহলে ঝামেলা শেষ হয়ে গেল, তাহলে প্রত্যেক জায়গার গরিবের ঘরে খাদ্য পৌঁছে গেল। এমন নয় যে 10 কিলোমিটার 20 কিলোমিটার গরিব আপনার গ্রামে আসতে হবে, না, তার আশেপাশে গ্রাম আছে, সেখান থেকে সে সকালবেলায় নিয়ে নেবে, ঈদের আগে নিয়ে নেবে। গ্রামের গরিবদেরকে ডেকে ঈদের আগেই সাথে সাথে তাদেরকে দিয়ে দেন, তাদের বাড়িতে চাউল চলে যাক, তাদের বাড়িতে খাবার ব্যবস্থা চলে যাক। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আদা কাবলা সালাত ফাইহা যাকাতুন মাকবুলা। ইবনে আব্বাসের হাদিসে রয়েছে যে যাকাত, এই ফিতরা যদি নামাজের আগে, ঈদের নামাজের আগে কেউ দেয় তাহলে এই যাকাত, এই ফিতরা আল্লাহ কবুল করবেন। ওমান আদা বাদাস সালাত, আর যদি কেউ ঈদের নামাজ পড়ে এসে দেয়, ঈদের পরে দিল, তার পরের দিনে দিল, এক কথা ঈদের নামাজ পড়ে দিল, তাহলে ফিতরা হিসাবে কবুল আল্লাহ পাক করবেন না। ফাহিয়া সাদাকাতুম মিনা সাদাকাত, তাহলে এটি যেন এক ধরনের নফল দান, তার দান হইল, কিন্তু ফরজ তার ছুটে গেল, গুনাহগার সে হইল। আবু দাউদের হাদিস, হাদিস সহিহ। আরেকটি বিষয় আপনাদের সামনে উল্লেখ করব, যদি হাদিসে ওই বিষয়গুলির কিছু অংশ চলে আসছে মাঝে মাঝে, বিস্তারিত আলোচনা করব, তা হচ্ছে যে এই ফিতরা কখন ফরজ হয় এবং কখন দিতে হবে, কখন ফরজ হয় আর কখন দিতে হবে। যদি আপনাদের জিজ্ঞাসা করি আজকে কত রমজান, হ্যাঁ 14 রমজান, সন্ধ্যাবেলা মাগরেব হয়ে যাবে, 15 রমজানে আমরা তারাবি পড়ব, তাহলে 14-15 রমজানে এখন আমার উপর আপনার ফিতরা ফরজ আছে কি না, প্রশ্ন আছে, ফরজ নেই। তাহলে ফিতরা কখন ফরজ হয় ওর শুরু কখন আমাদের জানতে হবে, শুরু কখন আমার জানতে হবে। একজন লোক আজকে মারা গেল, বহু মুসলিম আজকে মারা যাবে, কালকে মারা যাবে, মারা গেল, ওদের ওপর ফিতরা ফরজ হবে কি? কারণ আজকে যেহেতু ফরজ নেই সেজন্য তার ফরজ হয়নি। তাহলে যেই বাড়িতে কোনো ব্যক্তি মারা গেল, কোনো মুসলিম মারা গেল, সেই বাড়িওয়ালার ওপর
ফিতরা ফরজ নয় যদি আজকে মারা যায় কালকে মারা যায় কখন তাহলে ফরজ শুরু কখন ফরজের এই ফিতরা ফিতরাকে কি বলা হয় শুরুতে বলেছি ফিতরাকে বলা হয় যাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর হাদিসের ভাষায় সাদাকাতুল ফিতর ফিতর করলে মানে রোজা শেষ করলে শুরুতে আমি রোজা শেষ করলে যে যাকাত বা যে সাদাকা কি হয় ফরজ হয় রোজা যেই সময় শেষ হবে সেই সময় এই ফিতরা ফরজ হবে এই জন্য এর নামকরণ হচ্ছে হাদিসে যখন নামকরণ এসে যাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর তার মানে যখনই রোজা শেষ হচ্ছে যখনই রোজা 29 অথবা 30 শেষ হয়ে রোজা কখন শেষ হচ্ছে শওয়াল মাসে চাঁদ দেখা গেলে যতক্ষণ চাঁদ দেখিনি আমাদের রোজা শেষ হয়নি 29 রমজান শেষ করলাম তারপরে চাঁদ দেখার এখনো খবর পাইনি রোজা শেষ হয়েছে কি রোজা শেষ হয়নি যখনই চাঁদ দেখার আমাদের কাছে খবর চলে আসলো তখন আমাদের রোজা রমজানের শেষ হয়ে গেল তাহলে চাঁদ দেখার সাথে সাথে ফিতরা ফরজ হয় মাসলা খুব সংক্ষেপে বলতে হলে শওয়াল মাসের চাঁদ দেখার খবর আপনার কানে পৌঁছিলেই আপনার উপর ফিতরা ফরজ তাহলে এখানে অনেক ছোটখাটো মাসলা মাসাইল আসবে খুব সংক্ষেপে দুটি মাসলা বলছি এক একটি ছেলে ভূমিষ্ঠ হইল কখন চাঁদ উঠার কিছুক্ষণ আগে শওয়াল মাসের চাঁদ উঠার কিছুক্ষণ আগে তার ওপর ফিতরা ফরজ হবে না ফিতরা ফরজ একটি লোক মারা গেল চাঁদ উঠার শওয়াল মাসের চাঁদ উঠার কিছুক্ষণ আগে আধা ঘন্টা আগে মাগরিবের আধা ঘন্টা আগে তাহলে তারপর যাকাত ফিতরা ফরজ না কারণ ফরজ হওয়ার আগে সে মারা গেছে একটি লোক মারা গেল সূর্য ডুবার আর চাঁদ উঠার খবরের আধা ঘন্টা পরে মারা গেল ফিতরা ফরজ হওয়ার পর সে মারা গেছে যদিও দেওয়ার সময় পাইনি সকালবেলা দিত কিন্তু যেহেতু চাঁদ উঠা ফিতর যাকাতুল ফিতর আর রোজা শেষ হয়ে যাওয়ার খবর পাওয়ার পরে মারা গেছে সুতরাং তার ফিতরা ফরজ তার অভিভাবক তার আত্মীয় স্বজনরা দিয়ে দিবে পেটে বাচ্চা আছে গর্ভধারণ করে আছে কোনো মহিলা এই যে গর্ভে যে বাচ্চা আছে ছেলে হোক আর মেয়ে হোক তার পক্ষ থেকে ফিতরা দিতে হবে কি হ্যাঁ ফিতরা দেওয়া ফরজ ফরজ নয় তবে মুস্তাহাব বলা যাবে হ্যাঁ মুস্তাহাব বলা যাবে কারণ তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকজনকে বলতেন যে যেসব মহিলাদের পেটে বাচ্চা আছে তারা যেন এই হামালের পক্ষ থেকে এই যে গর্ভে যে বাচ্চা আছে সন্তান সন্ততি যা কিছু আছে তার পক্ষ থেকে কি করুক ফিতরা আদায় করে দিক আর খলাফায়ে রাশিদিনের সুন্নতের আদর্শ মোতাবেক আমল করার আমাদেরকে আদেশ করা হয়েছে সুতরাং ফরজ নয় কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করেননি কিন্তু মুস্তাহাব বলা যেতে পারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খলাফায়ে রাশিদিন আল মাহদিইনা মিন বাদি আমার সুন্নতকে আদর্শকে আঁকড়ে ধরো এবং আমার খলাফায়ে রাশিদিন আবু বকর ওমর উসমান আলী তাদের আদর্শকেও তোমরা মজবুত করে ধারণ করো যারা মাহদিইন হিদায়ত প্রাপ্ত সঠিক পথে অনুসারী ছিলেন আমার পরে বা থাকবেন আমার পরে আল মাহদি মিন বাদি তাহলে সূর্য ডুবে যাবে যে ঈদের রাত এক কথায় 29 এর পরে হোক 29 রমজানের পরে হোক 30 রমজানের পরে ঈদের রাতের সূর্য ডুবে গেলেই কি হয়ে যায় ফিতরা ফরজ হয়ে যায় আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাদিসের আগে উল্লেখ করা হয়েছে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা আগের হাদিসে ছিল ফারাজা রাসূলুল্লাহ এই হাদিস আছে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুকুম করেছেন বে যাকাতুল ফিতর যাকাতুল ফিতর মানে ফিতরা দেওয়ার কাবলা খুরুজিন নাস ইলা সালাতে কাবলা খুরুজিন নাস ইলা সালাতে মানুষের নামাজে যাওয়ার আগে ফিতরা দিতে বলেছেন তাহলে এখানে এই হাদিস দ্বারা যে মাসালাটি প্রমাণ হলো সেটা হচ্ছে যে ফিতরা নামাজে ঈদের নামাজে যাওয়ার আগে দিবেন আর এটি দিবেন আপনার কখন এ সম্পর্কে আরো বেশ কিছু হাদিস রয়েছে দেওয়ার সময় দুটি রয়েছে একটা হচ্ছে উত্তম সময় একটা হচ্ছে জায়েজ সময় এটা হচ্ছে উত্তম সময় আর একটা হচ্ছে জায়েজ সময় তো উত্তম সময় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই সময় দেওয়ার হুকুম করেছেন অর্থাৎ ঈদে যাওয়ার আগে ঈদের দিন তাহলে সকাল বেলা ফজর থেকে শুরু করে হ্যাঁ ঈদে যাওয়া পর্যন্ত এটা হচ্ছে সবচাইতে উত্তম সময় কারণ এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন এবং এই সময় দেওয়ার হুকুমও করেছেন আমারা বেজাকাতিল ফিতরে কাবলা খুরুজিন নাস ইলা সালাতে মানুষেরা নামাজে যাওয়ার আগে ঈদের নামাজে যাওয়ার আগে যাতে করে ফিতরা দিয়ে দেওয়া হয় এটি হচ্ছে সবচাইতে উত্তম সময়
তাহলে যদি সকালবেলা ফজর নামাজ থেকে ঈদে যাওয়ার আগ পর্যন্ত দিতে হয় আর গ্রামের লোকজনের সংখ্যা বেশি অনেক সময় খাদ্যদ্রব্য পেতে হবে দিতে হবে ফকির মিসকিনকে সময় লাগতে পারে এই জন্য ঈদুল ফিতর একটু বিলম্ব করে পড়াই সুন্নত এত তাড়াতাড়ি না পড়ে একটু বিলম্ব করে পড়া হচ্ছে সুন্নত পক্ষান্তরে ঈদুল আযহা একটু তাড়াতাড়ি পড়বে আরেকটি হাদিসে রয়েছে আবু সাইদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন قال كنا نخرج في عهد رسول الله صلى الله عليه وسلم يوم الفطر امرا رسول الله صلى الله عليه وسلم এর জামানায় ফিতরের দিন মানে ঈদুল ফিতরের দিন ঈদুল ফিতরের দিন আমরা বের করতাম সাআম মিন তামিন এক সা খাদ্যদ্রব্য তার মানে আমরা ফিতরা কোন দিন দিতাম হ্যাঁ ঈদের দিন দিতেন আর কোন সময় দিতেন আগের হাদিস আছে ঈদে যাওয়ার আগেই তাহলে ঈদের দিন ঈদে যাওয়ার আগেই দেওয়া হচ্ছে উত্তম সময় এই দুটি হাদিস দিয়ে বোঝা গেল ইবনে উমারের হাদিস যে ঈদগাহে যাওয়ার আগে আর এই হাদিস আছে যে ঈদের দিন দেওয়া হইতো তাহলে ঈদের দিন সকালবেলা দেওয়া হচ্ছে সবচেয়ে উত্তম যদিও যখনই জানতে পারলেন রাত্রে ঈদের রাত্রে জানতে পারলেন যে এখন কি হয়ে গেছে চাঁদ হয়ে গেছে রাত্রে দেওয়া যেতে পারে কিন্তু সবচেয়ে উত্তম এবং সুন্নত সময় হচ্ছে সকালবেলা দেওয়া তারপরে বলছেন আবু সাইদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আবু সাইদ ওয়া কানা তুআমুনা শাইর ওয়া যাবিব ওয়াল আকিত ওয়া তামার আমরা খাদ্যদ্রব্য থেকে ফিতরা দিতাম মদিনার লোকেরা আবু সাইদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা মদিনার আনসারী সাহাবী এবং বলছেন যে আমরা খাদ্যদ্রব্য থেকে দিতাম খাদ্যদ্রব্য কি আজকালকার খাদ্যদ্রব্য যদি বলি শুধু খাদ্যদ্রব্য তর্জমা করে যদি রেখে দেওয়া হয় তো যারা জানে না 1400 বছর আগের অবস্থা সম্পর্কে ভাববে যে আমরা যেমন তিনবার ভাত খাই বাঙালি মানুষ ইন্দোনেশিয়া তিনবার ভাত খাই ওই রকমই হয়তো তারাও ভাত খেতেন সুতরাং তারা মনে হয় চাউল দিতেন তাই না কিন্তু না চাউল কোনোদিন চোখেও হয়তো দেখেননি তারা বলছে ওয়াকানা তো আমনা আর আমাদের খাদ্যদ্রব্য সেই জামানাই ছিল আশাইর জব যে জব অনেকে দেখেননি একদিন আমি বলেছি জব বলেছি তো একটা লোক আমাকে জিজ্ঞাসা করতে এসছে জব আবার কি জিনিস হুজুর যাই না হয়তো শহরে বাস করে নাকি না বয়স অবশ্য হালকা বয়স আমাদের জামানার লোক যদি 30-40 বছর বয়স হয় তো জব অনেকে দেখেছে তাই না হ্যাঁ জব দেখেছে না নবাব ভাই জব বলছেন না মনে হয় হ্যাঁ হ্যাঁ জি তো জব আল্লাহ রসুলের জামানায় তাহলে কি ছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জব ছিল ওয়াজাবিব এবং কিশমিশ ছিল যে কিশমিশ আমাদের দেশের মানুষ রোগীর জন্য অনেক সময় দেখতে পায় না কিশমিশ ছিল খাদ্য তখনকার আর কি ছিল ওয়াল আকেত পনির ছিল পনির দুধ এত আজকাল দাম হয়েছে দুধের যে পনির পাওয়াই মুশকিল পনির পনির ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি খাদ্য ওয়াত্তামার এবং খেজুর ছিল আমাদের জামানার খাদ্য বুখারী শরীফের হাদিস তাহলে এই ফিতরা দিতে হবে ঈদের আগে হয়ে গেল হাদিস শুনিয়েছি ওই হাদিসটা আবার স্মরণ করিয়ে দিচ্ছি যদি কেউ ঈদের আগে না দিয়ে ঈদের পরে দেয় ঈদের নামাজ পড়ে এসে ফামান আদা তাহলে ওই হাদিস স্মরণ করিয়ে দিচ্ছে আবার ফামান আদা কাবলা সলাতে ফাইয়া জাকাতুন মাকবুলা কেউ যদি ঈদের নামাজের আগে দেয় তাহলে আল্লাহ পাক সেই জাকাত কবুল করে জাকাত মাকবুল হবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে ওমান আদা বাদা সলা আর যদি কেউ ঈদের নামাজ পড়ে এসে ফিতরা দেয় তাহলে ফাইয়া সাদাকাতুন মিনা সাদাকা সেটি সাধারণ দানে পরিণত হবে সেটি ফিতরা আদায় হবে না আবু দাউদের হাদিস জায়েজ সময় বলছিলাম যে উত্তম সময় বলা হইল জায়েজ সময় ঈদের দুই দিন আগে একদিন বা দুই দিন আগে দেওয়া যেতে পারে এত বেশি আগে না দিয়ে ঈদের দুই দিন তিন দিন আগে দেওয়া যেতে পারে এক দুই দিন আগে ফকির মিসকিন পর্যন্ত দেন তবে আরেকটি মশলা এখানে জেনে রাখা ভালো আমরা অনেক সময় সরাসরি ফকিরকে দিতে পারি আজকালকার জামানায় বিশেষ করে সরাসরি গরিবকে দিতে পারছি না অভাবীকে মাধ্যম দিয়ে দিচ্ছি মানে উকিল একজনকে দায়িত্বশীল বানাইলাম যাকে উকিল বলা আরবি ভাষায় আমার ওয়াকালত দিয়ে দিলাম যে ভাই আমার ফিতরাটা আপনি দান করে দিবেন যেমন অনেক ভাইয়েরা আছেন দেশে টেলিফোন করছেন বা চিঠি লিখছেন আব্বাকে বলছেন যে আমার ফিতরাটা দিয়ে দিয়েন তাহলে ঈদের দিন বলে হবে কাজ ঈদের দিন বলে আরেকদিন পর দেবে হ্যাঁ আপনার জন্য ও চাউলের ব্যবস্থা করতে করতে ও লেট হয়ে যাবে তাহলে 5 দিন 7 দিন 10 দিন আগে এখন থেকে যদি বলে দেন যে দেখেন আমার ফিতরাটি ঈদের একদিন বা দুই দিন আগে অথবা ঈদের দিন সকালে আমাদের এখানে যেদিন ঈদ হবে সেদিন সকালবেলা দিয়ে দিবেন খুব ভালো কথা 10 দিন 20 দিন আগে বলে দেন অসুবিধা নেই কারণ আপনি এখন দিচ্ছেন না হুকুম করছেন আপনার উকিলকে আপনার পক্ষ থেকে যে আদায় করবে তাকে
এইরকমই সরাসরি যারা দিচ্ছেন না অন্য কাউকে কোনো প্রতিষ্ঠানে দিচ্ছেন ফিতরা আদায় করার জন্য যে আমার ফিতরাটা আদায় করে দিন তারা দু চার দশ দিন আগে দিলে কোনো অসুবিধা নেই কারণ এটা সরাসরি ফকির পর্যন্ত পৌঁছে না কিন্তু সরাসরি যখন ফকির অভাবী পর্যন্ত পৌঁছিবে সেটা উত্তম সময় হচ্ছে ঈদের দিন সকালে আর না হলে ঈদের একদিন অথবা দুই দিন আগে কারণ এতটুকুই আগে দেওয়ার প্রমাণ রয়েছে ফকিরকে হাদিস এই ক্ষেত্রে ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাদিস রয়েছে আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন ফরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা ফরজ করেছেন ফিতরার সাদাকা সাদাকাতুল ফিতর এখানে তাহলে এই হাদিসে এতক্ষণ যাকাতুল ফিতরের হাদিসগুলো আসছিল এখানে সাদাকাতুল ফিতর আসলো আও কালা রমজান আচ্ছা আরেকটি নাম তো আছে এটা হচ্ছে সাদাকাতু রমজান বা যাকাতু রমজান এই দুটোকে যদি দুই নাম ধরা হয় তাহলে চার কয়টি নাম হয়ে যাবে চার পাঁচটি নাম হয়ে যাবে সাদাকাতুল ফিতর যাকাতুল ফিতর সাদাকাতু রমজান হ্যাঁ যাকাতু রমজান এই চারটা নাম তাহলে হাদিসে এসছে আর আমাদের দেশি নাম হচ্ছে ফিতরা পাঁচটি নাম হয়ে গেল তাহলে যাকাতু রমজান কেন বলে কারণ রমজানের রোজায় যে ত্রুটিগুলি হয়েছে সেগুলির জন্য যাকাত দিয়েছে সেগুলিকে পবিত্র করার জন্য বা সাদাকাতু রমজান রমজান মাসে রোজা রাখার পরে যে ফিতরা দিচ্ছেন সেজন্য এটি হচ্ছে ওর সাথে সংশ্লিষ্ট এই জন্য এর নাম হচ্ছে সাদাকাতু রমজান এই হাদিসে রয়েছে যে বর্ণনাকারী সাদাকাতুল ফিতর বলেছেন আও কালা রমজান অথবা বলেছেন সাদাকাতা রমজান রমজান মাসের সাদাকা অর্থাৎ ফিতরা আলাজাকারে পুরুষের উপর ওয়াল উনসা নারীর উপর ওয়াল হুর স্বাধীনের উপর ওয়াল মামলু গোলামের উপর সা মিন তামরিন একসা খেজুর একসা জব ফাদাল আন্নাস বিহি নিসফা সাইন মিন বুরিন কিন্তু লোকেরা পরবর্তীতে পরবর্তীতে মানে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা নহর জামানায় আসবে পরে খেজুর একসা সমান আধা সা গম করে দিলেন তারা কেন দেখলেন যে একসা খেজুর দিয়ে গম কিনতে হলে একসা পায় না কি পায় আধা সা পায় খেজুর ছিল সেই জামানায় সস্তার গম ছিল বেশি দামি এক সা খেজুর মানে আড়াই থেকে তিন কেজি খেজুর দিয়ে কি পাওয়া যেত হ্যাঁ দেড় কেজি গম পাওয়া যেত দেড় কেজি গম পাওয়া যেত মাওয়া রাদিয়াল্লাহু তাআলা ইজতিহাদ করলেন যখন এইরকমই অবস্থা কারণ মক্কা মদিনায় তো আর গম হইতো না গম আসতো শাম দেশ থেকে জর্ডন থেকে আসতো দামেস্ক ওইসব এলাকা থেকে সিরিয়া থেকে আসতো ফিলিস্তিন থেকে আসতো লেবানন থেকে আসতো ওখান থেকে আসতে দাম বেশি হয়ে যেত আর মদিনায় খেজুর হয় খেজুর সস্তা বলে এক কাজ করো তাহলে কি হয় একসা খেজুর দাও আর না হয় আধা সা গম দিয়ে দাও এই ইজতিহাদ মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু করলেন কিন্তু তার বিরোধিতা আবু সাঈদ খুদরী করেছিলেন সেই হাদিসও সামনে আসছে সময় হলে ইনশাআল্লাহ আপনাদের শোনাচ্ছি ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কি করতেন ইউতি তামার খেজুর দিতেন এক বছর মদিনায় আর খেজুর পাওয়া যায় না একটু অভাব হয়ে গেল মদিনায় ফাআতা শাইরা সেই বছর তিনি জব দিলেন ফাকানা ইবনে উমার করতেন কি ইউতি আনিস সগীর ওয়াল কবীরে যে ছোট ছেলের আছে তার পক্ষ থেকে বড়দের পক্ষ থেকে দিতেন হাত্তা ইন কানা লা ইউতি আন বানিয়া আমার ছেলেদের বানি মানে ছেলেদের পক্ষ থেকে দিতেন ওয়া কানা ইবনে উমার ইউতিহা আল্লাযিনা ইয়াকবালুনহা ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু কাউকে ওকিল না বানিয়ে যারা গরিব মিসকিন নিজেই কবুল করবে ফেতরা তাদেরকে দিতেন আর যে বিষয়টি মাসলাটি বলার জন্য এই লম্বা হাদিস শোনাচ্ছি আপনাদেরকে ওয়া কানু ইউতুনা কাবলাল ফিতরে বিয়াউমিন আও ইয়াউমিন বুখারী শরীফ হাদিস আর তারা মানে সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ বিন উমার এবং অন্যান্য সাহাবায়ে কেরামরা ফিতরের মানে ঈদুল ফিতরের একদিন অথবা দুই দিন আগে দিয়ে দিতেন ওয়া কানা ইউতুনা তারা এই ফিতরা আদায় করে দিতেন কাবলাল ফিতরে মানে ঈদুল ফিতরের পূর্বে বিয়াউমিন আও ইয়াউমিন একদিন অথবা দুই দিন একদিন দুই দিন পূর্বে তারা দিয়ে দিতেন তাহলে এই হাদিস ইবনে উমার এবং সাহাবায়ে কেরামের আমল সাহাবায়ে কেরাম আমল এবং কেউ বিরোধিতা করেননি তারা বোঝা যায় এক দুই দিন আগে 28-29 রমজানে দেওয়া যেতে পারে এখন ফিতরার পরিমাণ কি ফিতরার পরিমাণ কি আমাদের দেশে কি প্রচলিত আছে হ্যাঁ বলেন কি প্রচলিত আছে টাকাই চলে এসেছে তার আগে ধরেছে তার আধা সা ধরেছে টাকা ভুল আধা সা ভুল এক সা দিতে হবে আর খাদ্যদ্রব্য দিতে হবে দেওবন্দি বেরেলভী মজহাব পন্থী ভাইদের কাছে কোথায় এসছে দেখেন এক তো এক সা থেকে সুন্নত ছেড়ে দিয়ে আধা সা এসছে আধা সা থেকে আধা সাও দেব না এখন টাকা দেব টাকা দিতে গিয়ে তখন জানেন কি চালাকি করে একটা হচ্ছে সরকারি রেট
রেশনের রেট, একটা সরকারি রেট আছে, আর একটা হচ্ছে পাবলিক রেট মার্কেটের, মার্কেটের না রেশনের, সরকারের কি নির্ধারণ করা আছে এত টাকার বেশি হবে না কিলো, তো ওই হিসাবে দেবো, আর ওই হিসাবে আবার কিছু কাটা ছিঁড়া করবে, ওকে সাইজ করবে। এই সাইজ করতে করতে আমি ছোটকালে হাস্যকর ঘটনা বয়ান করছি, যখন ঈদের সময় আসতো, ফিতরা দেওয়ার সময় আসতো, তখন আমাদের যে গ্রামে আমি ছোটকালে মানুষ হয়েছি, মাতাব্বর ছিলেন, এসে মসজিদে দাঁড়িয়ে গেলেন আর বলতেন যে আচ্ছা বলেন তো আপনারা কত টাকার ফিতরা দিতে পারবেন, গ্রামের লোকেরা সমাজের লোকেরা বলেন তো, সমাজ কত টাকার ফিতরা দিতে পারবেন। আমি যখন এই কথাটা ছোট থেকে আমার মগজে ছিল, যখন আলেম পাশ করে এলাম, জুমার খুতবা একদিন ভালো করে দিলাম যে আল্লাহ পাক ফরজ করে দিচ্ছেন, তার রাসূল বলছেন সাআম, এক সা দিতে হবে, আড়াই থেকে তিন কেজি দিতে হবে, সে তিনের জায়গায় আড়াই করতে পারেন, কারণ আড়াই কেউ কেউ আড়াইও বলেছে, ঠিক আছে, কিন্তু আপনি মানুষে আল্লাহ যে ফিক্স করে দিয়েছেন, রাসূল ফিক্স করে দিয়েছে এতটা দিতে হবে, আপনাকে কে এখতিয়ার দিল যে ভাইয়েরা কতটা দিতে পারবেন, আজ কয়টা কয়টা বছরে দিতে পারবেন? তখন একটু যারা সচ্ছল খোলা মনের, দশ টাকা করে দিতে পারবো, একদল একটু বখিল পয়সাওয়ালা, কিন্তু বখিল বলছে না না এটা বেশি হয়ে যায়, সাত টাকা হোক। তখন গরিব দল গরিব পার্টিরা তারা বলছে না 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 আমরা দিতে পারবো না, আমরা পাঁচ টাকা করে পারবো। এই দর কষাকষি শুরু হলো শরীয়তের ওপর, এই হলো মুসলিম সমাজের অন ইসলামিক অবস্থা, মুসলিম সমাজের অন ইসলামিক অবস্থা। তাহলে ফিতরা দিতে হবে এক সা, আচ্ছা এক সা সাটা আবার কোথায় দিতে হবে, বাংলাদেশি না ভারতীয় না ইরাকি? বড় আফসোসের বিষয়, হানাফি ভাইরা দেওবন্দি হোক আর বেরেলভি হোক, ওরা সা তো সা শব্দটা রেখেছে, কিন্তু সা নিয়েছে কোথাকার, ইরাকি সা, কুফার সা নিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জিন্দেগিতে কুফা যাননি, কুফার সা তো দূরের কথা, জীবনে তিনি কুফার সফর করেননি, ইরাকের সফর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, আর বাল্যকালে শাম দেশে সফর করেছেন, ব্যবসায়ী সফর হয়তো কি নবী হওয়ার আগে, কিন্তু কুফার ইরাকের কোনো সফর নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে কুফার আর ইরাকের সা কোত্থেকে আসলো? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ জন্ম সেই জন্যই এত মুতাবারক, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে হিজরত করে আসলেন, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরামের জন্ম, সেখানে তাদের মত, মদিনা মুনাওয়ারা, মদিনার সাদি দিতে হবে না, যেখানকার সা মানে কাঠা পাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেন, সা মানে ওজন নাই, আজকালকার জামানায় ধান গম পাট দাঁড়ি পাল্লায় ওজন করা শুরু হয়েছে, আসলে দাঁড়ি পাল্লায় ধান গম পাট এসব ওজন করা ছিল না, দেখেছে, খাদ্যদ্রব্য দাঁড়ি পাল্লায় ওজন করা কোনো কালই ছিল না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানে, তখন কাঠাতে আড়িতে ধামাতে, আড়ি ধামা বুঝেন কি বুঝেন না আপনারা, হ্যাঁ, তারা মহিলারা যে কাঠাতে চাউল মাপ করে আবার হাঁড়িতে দেয় পাক শাকের জন্য, আজকাল টিনের ডিব্বা উঠার পরে ওগুলো ছুটে বেঁতের বেঁতের হয়তো আপনার ওই কাঠাগুলি, তো এই এই হচ্ছে আপনার সা, সা এক ধরনের পাত্র হয়তো যাতে মোটামুটি আড়াই থেকে তিন কেজি খেজুর আসত, খেজুর আসত, সেই কাঠা ছিল নবী সাল্লামের মদিনার কাঠা সা ছিল, সুতরাং মদিনার সা দিতে হবে, এটি হচ্ছে সুন্নত তরিকা, কুফার সা হচ্ছে সুন্নতের খেলাফ, ইরাকি সা করে সুন্নতের খেলাফ, ইরাকি সাহের ওজন বড় হয়ে যায় তখন ফেসে গেল হানাফি ভাইরা, এখানে দিতে হয়েছিল আড়াই কেজি, ওটা চার সের হয়ে যায়, মেলা হয়ে যায়, ওটা সাড়ে তিন কেজির মতো হয়ে যায়, তার আর এক কেজি বেশি লেগে যাচ্ছে, তাহলে কি করতে হবে, এটাকে তো হালকা কাট ছাঁট করে একটু সাইজ করে হালকা করতে হবে, তখন বলছে এক কাজ করো, মুয়াবিয়া রাদিয়াল আমির মুয়াবিয়ার একটা ফতোয়া আছে, উনি বলেছিলেন যে আধা সা দিতে হবে, সুতরাং হানাফি ফতোয়া হচ্ছে আদসা, আদসা যখন করে দিল তখন কমে গেল, সুবিধাবাদী মুসলমান, দেখলেন এই আধা সার ইতিহাস হচ্ছে এইরকম, এক সা দিতে হবে, আর তাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সা, যেই সা দিয়ে দিতেন, অর্থাৎ যেই কাঠা যেই পাত্র দিয়ে মদিনার, সেই মদিনার সা দিয়ে, এখনও মদিনায় সে সাগুলি পাওয়া যায়, সে সা পাওয়া যায়, আমার শ্বশুর সাহেব দীর্ঘদিন আজকে ৩০ বছর আগে হজে এসেছিলেন, তখন আমার বিবাহ শাদী হয়নি, তার সাথে পরিচয় ছিল না, তো বিবাহ শাদী উনি বললেন যে আমি মদিনায় প্রথম হজে গিয়ে এই সায়ের কাঠা কিনে নিয়ে এসেছিলাম, আর অতি করেই আমি ফেতরা দিই, কাঠা এখান থেকে কিনে নিয়ে গিয়েছিলেন তিনি, তো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন এই মর্মে, কুননা নুতিহা ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআমিন তামিন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একসা খাদ্য দ্রব্য দিতাম, কত, আধা সা নয়,
আওসা আমিন তামরিন একসা খেজুর দিতাম, আওসা আমিন শাইরিন জব দিল একসা দিতাম, আওসা আমিন জাবিবিন কিশমিশ দিল একসা দিতাম। ফালাম্মা জা মাউইয়া, তো মাউইয়া রাদিয়াল্লাহু তাআলা একবার আসলেন মদিনায়, খলিফা হইলেন আর মদিনা আসলেন বেড়া দেয়। ওয়াজা আতিস সামরা, আর গম আসলো খুব মোটা মোটা দানার গম শাম দেশ থেকে আসলো। কাল তখন তিনি বললেন আরা মুদ্দাম মিন হাজা ইয়াদিল মুদ্দাইন, আমার মনে হচ্ছে যে এক মুদ গম, এক মুদ গম দুই মুদ খেজুরের সমান হবে। মুদ প্রায় 600 গ্রাম, অর্থাৎ বলতে চাইলেন যে খেজুরের দ্বিগুণ দাম হয়ে যাচ্ছে কিসের, গমের। সুতরাং যদি তোমরা গম আধা সা দাও তবে অসুবিধা নেই, চলবে। বুখারীতে হাদিস রয়েছে। তাহলে এটি কার মত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। হ্যাঁ, চার খলিফার কোন খলিফার যাদের অনুসরণ করতে বলা হয়েছে না, মাউইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহর ব্যক্তিগত মত। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটি হাদিস বর্ণনা করেছেন, ফরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিত্র, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন সাদাকায়ে ফিত্র বা সাদাকা রমজান বলেছেন, আলা যাকারি ওয়াল উনসা ওয়াল হুররি ওয়াল মামলুকা সা মিন তামরিন আও সা মিন শাইরিন ফাআদাল আন-নাসু বিহি নিসফা সাইনুন মুররিন। তারপরে লোকেরা সেটাকে, লোকেরা করলো কি, আধা সা গম করে দিল, এক সা খেজুর সমান আধা সা করে দিল। আবু সাইদ খুদি রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই হাদিসটিতে আছে যে তিনি মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে প্রতিবাদ করেছিলেন, মাবিয়া রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে মারওয়ান বিন হাকাম যে মদিনার গভর্নর ছিলেন তার সামনে প্রতিবাদ করেছিলেন, তো ওই হাদিসটি আপনাদের শোনাই। বলছেন কুননা নুখরিজু ইজ কানা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিত্র আন কুল্লি সাগীরিন ওয়া কাবীরিন হুররিন আও মামলুকিন সামিন তুআমিন, আমরা বের করতাম, কি বের করতাম, ফিত্রা বের করতাম, ফিত্রা আদায় করতাম। ইজ কানা ফিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাসূলুল্লাহ আমাদের বিচে ছিলেন, মানে রাসূলুল্লাহ যখন জীবদ্দশায় ছিলেন বা হায়াত ছিলেন, যাকাতুল ফিত্র ফিত্রা আনকুল্লে সাগের প্রত্যেক নাবালকের পক্ষ থেকে, কাবিরের সাবালকের পক্ষ থেকে, হরিণ স্বাধীনের পক্ষ থেকে, মামলুকিন গোলামের পক্ষ থেকে, সা আমিন তো আমিন খাদ্যদ্রব্য একসা করে, যে কোনো খাদ্যদ্রব্য একসা করে। আও সা আমিন আকেতিন, অথবা পনির হলো একসা, আও সা আমিন শাহের জব হলো একসা, সা আমিন তামার খেজুর হলো একসা, আও সা আমিন জাবিবিন কিশমিশ হলো একসা। ফালাম নাজাল নুখরে জহু, আমরা এইভাবেই সাদকায় ফিতর বের করতাম, ফিতরা এইভাবেই দিতে থাকতাম, দিতেছিলাম। হাত্তা কাদেমা মাউইয়া তো হাজ্জান আও মুতামিরান, এমনকি মাউইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ করতে আসলেন অথবা উমরা করতে আসলেন, কোন দেশ থেকে, তার রাজধানী যেহেতু কোথায় ছিল, দামেস্কে ছিল, শাম দেশ থেকে আসলেন। ফাকাল্লামা নাস আলাল মিম্বার, মদিনার মিম্বারে চললেন, যেহেতু তিনি খলিফা মদিনার মিম্বারে চললেন। আল ফাকানা ফি মাকাল্লামা বিহিন নাস, লোকজনকে যে বক্তব্য দিলেন তার একটি বিষয় ছিল, আন ইন্নি আরা আন্না মুদ্দাইন মিন সামারা ইশাম তাদিলু সাম মিন তামরিন, আমার মত হচ্ছে যে শাম দেশের এই যে মূল্যবান গম এটি খেজুরের এক সার, এক আন্না মুদ্দাইন মিন সামারা ইশাম, দুই মুদ যদি হয়, দুই মুদ যদি 600 600 করে দিই তো 1200 গ্রাম, মানে কতটি হচ্ছে, হ্যাঁ প্রায় 100 কেজির কাছাকাছি, তাহলে দুই মুদ আনুমানিক, দুই মুদ শাম দেশের দুই মুদ গম তাদেলো সাম মিন তামারিন এক সা খেজুরের সমান হয়ে যাচ্ছে। তাহলে এক এক কেজি 200 গ্রাম, মানে 100 কেজি গমই যদি এক সা, মানে 2.5 কেজির সমান হয়ে যায়, তাহলে তার মত কি বলতে চাইলেন তিনি, যে তোমরা যদি অর্ধেক দিয়ে দাও গম, আধা সা দিয়ে দাও তাহলে চলবে, এ কথা বললেন তিনি। ফাখাযান নাসু বিযালিকা, লোকেরা কিন্তু দেখলো যে সুবিধা, খলিফা যখন বলছেন আর আধা সা দেওয়ার ব্যাপার স্যাপার আছে, লোকেরা দিতে লাগলো, অনেকেই দিতে লাগলো। ফাকাল আবু সাইদ, এখন শুনেন, আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রখ্যাত সাহাবি এবং অনেকগুলি হাদিস তিনি বর্ণনা করেছেন, তিনি করলেন কি, বললেন সাথে সাথে আম্মা আনা, বলছেন ফা আম্মা আনা ফালা আজাল উখরিজুহু আবাদান মা ইশতু, আমি নিজের কথা বলছি, ফালা আজাল উখরিজুহু আবাদান, সর্বদাই ওইভাবে আদায় করব, বের করব ফিতরা, যেইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বের করেছে, মা ইশতু যতদিন আমি বেঁচে থাকব, আমি যতদিন বেঁচে আছি একসা করে দিতাম আল্লাহ নবীর জামানায়, ওইভাবে একসা করে আমি দিতে থাকব। আবু দাউদের হাদিস, হাদিসটি সহিহ, আবু দাউদের হাদিস, হাদিস সহিহ। তাহলে কেউ যদি দাবি করে যে না আধা সার উপর ইজমা হয়ে গেছে, যেমন সুবিধাবাদী ভাইয়েরা আমাদের দেশের কি করবে, বলবে যে আধা সা, আধা সা কেন, বলছে মাউইয়া রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, লোকের ইজমা হয়ে গেছে, ইজমা হইল
প্রখ্যাত সাহাবী মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বরং তার চাইতেও মর্যাদা সম্পন্ন সাহাবী হাদিস মুখস্থর দিক দিয়ে হাদিস বর্ণনার দিক দিয়ে দ্বীনের জ্ঞানের দিক দিয়ে তার চাইতেও মর্যাদা সম্পন্ন সাহাবী আবু সাঈদ খুদরির বিরোধিতা করলেন এর নাম কি ইজমা না ইজমা ভঙ্গ হয়ে গেল একমত হলো না তাহলে বরং তিনি হকের উপরে ছিলেন যে না এই ইজতিহাদ চলবে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্ধারিত করেছেন সেটাই থাক একসা যা কিছু হোক একসা দিতে হবে তারপরে যুগ বিশেষে অবস্থা আরো পরিবর্তন হতে পারে দেখেন আমাদের দেশে যান তখন গমের দাম বেশি হয়ে গেছিল খেজুর সস্তা হয়ে গেছিল এখন বাংলাদেশে আধা সা খেজুর দেন তো দেখি এক সা গম না দিয়ে চাল না দিয়ে আধা সা খেজুর দেন তো দেখি সোয়া কেজি খেজুর কত দাম লাগে পনির দেন তো আধা সা পনির দেন তো দেখি কিশমিশ দেন তো আধা সা কিশমিশ দেন তো দেখি হ্যাঁ সুতরাং নবী সাল্লাম ও ঝামেলা সাফ করে দিয়ে চলে গেছেন যে বাবা সা দিতে হবে যা দিবে দাও এই জিনিসগুলোর খাদ্যদ্রব্য থেকে এক সা দাও কোন বছরে ঝগড়া করতে হবে না বসতে হবে না মিটিং করতে হবে না সমাজে কে কত দিতে পারবেন কোনটা দিবেন চাল দেবেন না গম দেবেন এইসব ঝামেলা করতে হবে কিয়ামত পর্যন্ত সমস্যার সমাধান করে দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় নিয়েছেন সমস্যার সমাধান হয়ে গেছে আলহামদুলিল্লাহ আচ্ছা দিতে হবে কি বস্তু একটু আগে বললাম যে কিছু লোকেরা কি করে হ্যাঁ টাকা দেয় টাকা দেওয়া জায়েজ নয় তবে একটি রাস্তা আছে সেটা হচ্ছে যে আপনি সরাসরি ফকির পাচ্ছেন না সরাসরি ফকির পাচ্ছেন না ফকির বলে ফকিরকে টাকা দেওয়া চলবে না ফকিরকে খাদ্যদ্রব্য দিতে হবে তখন একজন কোন আলেমকে কোন ব্যক্তিকে আপনি আপনার দায়িত্ব দিলেন যে আমার ফিতরাটা কাকে দেব গরিব খুঁজে পাচ্ছি না তা আপনি গরিবকে দিয়ে দিন এই টাকাটা নেন এই টাকা দিয়ে 3 কেজি চাল কিনে দিয়ে দিবেন এটা জায়েজ আছে এরাতে ফিতরা টাকা দেওয়া হলো না ফিতরা কেনার জন্য পয়সা দেওয়া হলো ফিতরা কেনার জন্য পয়সা দেওয়া হলো সুতরাং আজকাল যেখানে 10 রিয়াল বা কিছু বা 15 রিয়ালই হোক গত বছর যেমন হয়েছিল যেটা কোন প্রতিষ্ঠান জমা করছে সেটা দিয়ে জমা করে সৌদি আরবে কোনোদিন টাকার ফিতরা নেওয়া হয় না তা দিয়ে চাল কেনা হচ্ছে চাল কিনে ফকির মিসকিনকে বিতরণ করা হচ্ছে কিন্তু নাজায়েজ কাজ হচ্ছে আমাদের দেশে খাদ্যদ্রব্যের নাম পর্যন্ত নেই টাকাতেই পরিণত হয়েছে ফিতরা টাকায় পরিণত হয়ে গেছে না চলবে না টাকা নিয়ে প্রথম কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ পালন করা ফরজ 2 নম্বর কথা টাকা গরিব নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে খাদ্যদ্রব্য মার্কেটে কিনে পেল না ঈদের দিনে না খেয়ে থাকলো তার ছেলে মেয়ে কিন্তু যদি চাল নিয়ে যেতে পারে তাহলে ছেলে মেয়েকে খাওয়াতে পারবে তাহলে দিতে হবে কি খাদ্যদ্রব্য দিতে হবে খাদ্যদ্রব্য কার ইবনে উসাইম রাহমাতুল্লাহ বলছেন খাদ্যদ্রব্য আরে পশুরও তো খাদ্যদ্রব্য হয় হ্যাঁ পশুর খাবার যদি কেউ দেয় চলবে আজকাল কিছু জিনিস আছে যেগুলো আজকে থেকে 30 বছর আগে মানুষ খেত নাম আপনাদের জানা আছে কিনা এখন পশুতে খায় সামা সামা সামার ঘাস এই যে আমার মাথা জোকাচ্ছে মসজিদ চাপাই নগজে লোক বুঝছে আমার কথা সামার ঘাস সামা তারপর কাউইন হ্যাঁ কোদা হ্যাঁ ধানের জমিতে কোদা হয়তো আউশ ধানের সাথে কি বলেন আপনারা জানি না এগুলোর নাম বললে নামগুলি বলবেন যাতে আমার আপনাদের নামগুলো জানা হয় আঞ্চলিক নামগুলি তারপরে আপনার চীনা চীনা নিজে চীনা কেটেছি চীনা কাটতে গিয়ে হাত কেটেছি আমার এখনো দাগ আছে আব্বার জমিতে বয়স মনে হয় 10-11 বছর আজ ওই কায়দা লাগানো কায়দা বলে না কি বলো ওটাকে কাঁচা যাই হোক তো কাটতে গেছি আর হাত কেটে গেছি এখনো দাগ আছে আমার এটি দাগ আমার ফ্যামিলিকে বলা আছে যে আমাকে চেনার জন্য একটা লক্ষণ আছে এটা দাগ আছে ওই ছোট কালের দাগ থেকে গেছে তো কি বলছিলাম যে সেগুলি তখনকার যুগে মানুষের খাদ্য ছিল আজকে কেউ কোনো মানুষে খায় না এগুলি এগুলি ঘাস লাগায় সামাল লাগায় কোদা লাগায় চীনা লাগায় এগুলি লাগিয়ে পশুকে খাওয়ায় গরু ছাগলকে খাওয়ায় যেমন এই দেশে বার্সিম হচ্ছে গরু ছাগলকে উঠকে খাওয়ানোর জন্য তাহলে এগুলি দেওয়া চলবে না আচ্ছা কেউ যদি কাপড় চোপড় দেয় ফকির মিসকিনকে শাড়ি কিনে দিল লুঙ্গি কিনে দিল গেঞ্জি কিনে দিল জামা দিল ব্যবসায়ী ঢাকার ব্যবসায়ী কাপড়ের ব্যবসায়ী কাপড় দিয়ে আমি ফিতরা দিলাম চলবে না টাকাও চলবে না কাপড় চোপড় চলবে না পশুর খাদ্য চলবে না কি হতে হবে তো আমুল আদিমি ইন ইবনে উসাইম রহমাতুল্লাহ বলছেন তার মাজালেসে শাহরে রমজান তার কিতাব আমার সামনে আছে কিতাব তো আমুল আদমিন মানুষের খাবার হইতে হবে যে দেশে যে খাবার
মানে প্রধান খাদ্য সেই খাবার দিয়ে দিক, অসুবিধা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় চাউল ছিল না, কিন্তু আমাদের যেহেতু চাউলই আজকাল প্রধান খাবার, বরং অধিকাংশ দেশগুলিতে সারা পৃথিবীতেই, সুতরাং চাউল দিতে পারেন, কারণ হাদিসে তো আম আছে আর তামের মধ্যে চাউল সামিল, চাউল সামিল। আচ্ছা, এই ক্ষেত্রে আরেকটি মশলা বলে দিই, চাউল দিতে হবে, ধান দিলে চলবে না। এই ক্ষেত্রে আহলে হাদিসদের ভুল দেখেছি, বেশ কিছু আহলে হাদিস আলেম তাদের সুবিধাবাদী ফতোয়া সমাজকে রাজি করার জন্য না, ধান দিলেও চলবে। যেমন জব দিচ্ছ, কিছু জবে ও চোকা লেগে আছে, ওটাও কমছে আর ধানও কমবে। আর 40 কেজি এক মন ধানে 30 কেজি চাউল হয়, জানা আছে? খুব ভালো ধানের 32 কেজির বেশি হবে না, তাহলে ঠকলেন না আপনি গরিবকে? ঠকলেন না? অবশ্যই ঠকলেন আপনি। সুতরাং ধান দেওয়া যাবে না, ধান দেওয়া জায়েজ নয়, যেমন টাকা দেওয়া জায়েজ নয়, যেমন কাপড় চোপড় দেওয়া জায়েজ নয়, যেমন পশুর খাদ্য দেওয়া জায়েজ নয়। দিতে হবে চাউল দিতে হবে, কারণ যে যদি বলে যে জব কেন দিচ্ছেন, জবে তো চোখ আছে, জব যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসে শাইর চলে এসেছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসে যেহেতু রুজ আসেনি, সুতরাং রুজকে নেব তাম থেকে, আর সরাসরি খাদ্য হচ্ছে চাউল, ধান খাদ্য নয়। ধান যদি গরিব নিয়ে যায় তো 3 দিন লাগবে তাকে উষিয়ে ভাপিয়ে কুটাতে, 3 দিন 4 দিন লাগবে। যদি রৌদ্র না থাকে, আজকালকার মতো বর্ষাকাল হয়তো 1 সপ্তাহ লেগে যেতে পারে, বাড়িতে খাবারের ব্যবস্থা নেই ধান নিয়ে গিয়ে, ঠিক না? সুতরাং ধান দেওয়া জায়েজ কোনো সময় নাই। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস শোনায় আবার, ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিত্র, সাদাকা ফিত্র রাসূলুল্লাহ ফরজ করেছে, সা মিন শাহর, প্রত্যেক হাদিসে সা কাঠাতে দিতে হবে, তার টাকার কথা নয়। তারপরে কেউ বলতে পারে যে টাকার কথা নাই তো আমরা ওই ওজনের ওই দাম দিয়ে দিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দুটি জাতি ছিল সাহাবাই কিরামদের মধ্যে, এক জাতি মুহাজিরিন যারা সকলেই ব্যবসায়, তাদের জমি জায়গা কিছুই ছিল না, খেজুর বাগানও ছিল না, আরেক জাতি হচ্ছে আনসার, মুহাজির আনসার। আনসাররা যদিও চাষাবাদ করতেন তারা, কিন্তু মুহাজিরিনরা তাদের পেশাই ছিল ব্যবসা, তাদের কাছে টাকা ছিল, স্বর্ণ ছিল, চাঁদি ছিল, দিরহাম দিনার ছিল, তবুও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো একজন সাহাবীকে অনুমতি দেননি যে তুমি দিরহাম দিনার দিয়ে, স্বর্ণ দিয়ে, চাঁদি দিয়ে বা টাকা দিয়ে তোমরা ফিতরা দাও। সুতরাং দেওয়ার অবস্থা ছিল, টাকা ছিল এবং টাকাই বেশি ছিল মুহাজিরিনদের কাছে। তারপরে যখন প্রমাণ নেই, তার মানে এটি হচ্ছে ইবাদত, ইবাদতের রূপ পরিবর্তন করা জায়েজ নয়, ইবাদতের রূপ পরিবর্তন করা জায়েজ নয়। শেখ ইবনে উসাইম রাহমাতুল্লাহ আরো লিখেছেন যে ফিতরা যদি খাদ্যদ্রব্যের আকারে দেওয়া যায়, তাহলে এটি স্পষ্ট হয়ে উঠছে যে হ্যাঁ, মুসলিমরা ঘরে ঘরে সবাই ফিতরা দিচ্ছে, ফিতরা দিচ্ছে আর নিচ্ছে, গরিবরা নিচ্ছে আর পয়সাওয়ালা সচ্ছলরা দিচ্ছে, যাদের ফিতরা দেওয়ার শক্তি আছে তারা ফিতরা দিচ্ছে, বুঝতে পারা যাবে। কিন্তু টাকার যদি তরিকা ধরে না হয়, তাহলে টাকা মানুষ লুকিয়ে লুকিয়ে দেওয়া দেয় করে, দিলো হাতে ঢুকিয়ে নিল, দিলো হাতে হাতে নিয়ে পকেটে ঢুকিয়ে নিল, তাহলে এটি স্পষ্ট ইবাদত শাইরা, যে স্পষ্ট ইবাদত হয়ে ফুটে উঠবে না। জামাতে যদি মানুষ নামাজ না পড়তো, ঘরে ঘরে সকলে নামাজ পড়ছে, বে নামাজি নেই, কিন্তু জামাতে যদি নামাজ না হতো, নামাজ ফুটে উঠতো না, কিন্তু আজান হচ্ছে, একামত হচ্ছে, জামাতে লোক যাচ্ছে, 5 বারে নামাজ কত সুন্দরই ফুটে উঠছে। ওই রকমই ফিতরা খাদ্যদ্রব্য দেওয়াতে ফুটে উঠছে যে কত সুন্দর ইবাদত। দেখেন রাস্তায় রাস্তায় কেউ ফিতরা দিচ্ছে, কেউ ফিতরা নিচ্ছে, নিয়ে যাচ্ছে, স্পষ্ট উঠছে ইবাদতটি। কিন্তু টাকা হইলে লুকের, যেমন জাকাত, দেখা যায় না যে কে কোথায় জাকাত দিয়েছে, দেখতে পাচ্ছেন কোথাও? অথচ জাকাত দেওয়া দেনওয়ালাদের সংখ্যা অনেক রয়েছে, তারপরে বোঝা যায় ফুটে উঠছে না যে জাকাত কোথায় দেওয়া হচ্ছে না হচ্ছে। তো এই জন্য ফিতরাতে খাদ্যদ্রব্যই দিতে হবে। এই ক্ষেত্রে বেশ কিছু হাদিস রয়েছে, সেই হাদিসগুলি আর শোনাবার দরকার নেই। আর একটি বিষয় শোনাচ্ছি যে আপনি এই ফিতরা দিবেন কোথায়, আপনি যেখানে আছেন সেখানে দেবেন না আপনার দেশের বাড়িতে দেবেন, প্রবাসী বিদেশে আছেন বিশেষ করে, এই মশলা আমাদের জন্য আরো বেশি জরুরি হয়ে যায়। এই ক্ষেত্রে ওলামা কেরামদের ফতোয়া হচ্ছে যে যে যেখানে আছেন সেখানে দেওয়াই উত্তম, যদি সেখানে সে ফকির পায়, ফকির গরিব যদি পায়, যে যেখানে আছে সেখানে দেবে। আপনি প্রবাসী এখানে আছেন, এখানে ফকির পাচ্ছেন, ফকিরকে দেবেন, ওখানকার লোকেরা ওখানে দেবে। কিন্তু যদি দেখা যায় যে এখানে ফকির কম, দরিদ্র অভাবী কম, আর আমার গ্রামে আমার দেশে ফকির গরিব অনেক বেশি, আর আমানত হাতে আমি পৌঁছাতে পারবো, আমানত হাতে আপনি সরাসরি দিতে পারছেন না, যাকে বলছেন আমার ফেতরাটা দিয়ে দেন, সেই ব্যক্তি বিশ্বস্ত হইতে হবে। এমন না হয় যে সে নিজেই খেয়ে গেল আমার দেশের রাজনৈতিক নেতাদের GRTR খাওয়ার, হ্যাঁ, রিলিফ খাওয়ার মতো করে, ওই রকম না হয়, যাতে বিশ্বস্ত ব্যক্তি দিয়ে জাকাত বন্টন যদি না হয়, বিশ্বস্ত ব্যক্তি দিয়ে যদি ফিতরা বন্টন না হয়, তো ফিতরা নিজেই খেয়ে ফেলবে,
অনেকের আছে আপন মায়ের পেটের ভাই কিন্তু আস্থা করতে পারছেন না যে ফিতরা আমি দেব এখান থেকে 100 রিয়াল পাঠাবো সেটা দিয়ে কিনে আমার যতটা ফিতরা আছে দিবে কিনা আল্লাহ পাক জানে তাহলে এই রকম যাকে বিশ্বাস করতে পারছেন না তাকে দিয়ে আপনার ফিতরা বণ্টন জায়েজ নয় দূরে যদি দেখা যায় যে কোন দেশে বেশি অভাব রয়েছে দুর্ভিক্ষ রয়েছে তাহলে সেই দেশে যদিও দূরে হয় তাহলে সেখানে পৌঁছে দেওয়া যাবে তাতে কোনো অসুবিধা নেই এই ফিতরার হকদার কে ফিতরা পাবে কে জাকাতের ক্ষেত্রে যেমন 8টি ভাগ আছে এই রকম 8টি ভাগ ফিতরার ক্ষেত্রে বলা হয়নি ফিতরার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন ওয়া তাওমাতুল লিল মাসাকিন মিসকিনদের খাদ্যের ব্যবস্থা করো তাহলে প্রথম হক হচ্ছে যারা মিসকিন অভাবী যাদের খাবার জোটে না একেবারে বাড়িতে খাবার নেই অথবা তিনবারের খাবার দুইবার আছে সকালে নাস্তা আছে দুপুর আছে রাতের খাবার নেই এই রকম মাসের 20 দিনের খরচ তো মোটামুটি চাকরি করে চলে আসে 10 দিনের খরচ জোটাতে পারে না 5 দিনের খরচ জোটাতে পারে না এই রকম লোককে দেওয়া যাবে আর এক শ্রেণীর লোককে দেওয়া যাবে হয়তো মাসের খরচ তার উঠে যাচ্ছে কিন্তু অনেক ঋণের বোঝা আছে ঋণ পরিশোধ করতে পারছে এদিকে ফ্যামিলির খরচ চালালে ঋণ পরিশোধ করতে পারছে না তাহলে তাকে তার সংসার চালানোর জন্য ফিতরা দেওয়া যাবে বা ঋণ পরিশোধের জন্য ফিতরা দেওয়া যাবে ঋণ পরিশোধের জন্য ফিতরা দেওয়া যখন ঋণ শেষ আর দেওয়া যাবে না ওই রকম অভাব মুক্ত হয়ে গেছে তাহলে ফিতরা দেওয়া যাবে না আচ্ছা ফিতরা যাদের উপরে ফরজ আরেকটি মাসলা ফিতরা যাদের উপরে ফরজ কারা তারা একটা লোক তার বাড়িতে তিন দিনের খাবার আছে ঈদের দিন ঈদের চাঁদ যখন উঠলো ঈদ উল ফিতরে তখন তিন দিনের খাবার তার কাছে আছে ফিতরা তাকে দিতে হবে না হবে না মানে তার উপর ফিতরা ফরজ কিনা হ্যাঁ ঈদের দিনের খাবার রেখে যদি তার ফ্যামিলির সদস্য যারা আছে সদস্যের ফিতরা দিতে পারে তাহলে দিতে হবে তাহলে ফিতরার জন্য আমাদের আবার হানাফি মজহাবের একটি ভুল ফতোয়া হচ্ছে যে ফিতরা কার ফরজ যে সাহেবে নিসাব মানে যার এতটা পয়সা আছে যে জাকাতে তার নিসাব পৌঁছে যাচ্ছে অর্থাৎ 500 রিয়াল 600 রিয়াল যার কাছে জমা আছে সারা বছর ধরে বাংলাদেশি টাকা 10000 টাকা মোটামুটি যার কাছে জমা আছে সারা বছর ধরে তার উপর ফিতরা ফরজ তাহলে আমাদের দেশে বাংলাদেশ ভারতে নেপালে অধিকাংশ মুসলমানদেরই ফিতরা লাগবে না এই ভুল ফতোয়া নিলে এই ফতোয়া হাদিস ভিত্তিক ফতোয়া নাই সহিহ ফতোয়া হচ্ছে যে ফিতরা ওই ব্যক্তিকে দিতে হবে যার ঈদের দিনের খাবার রেখে যাতে ঈদের দিনের জন্য ভিক্ষা না করতে হয় ঈদের দিনের খাবার রেখে ছেলে মেয়েদের তারপরে নিজের ফিতরা দিতে পারবে নিজের স্ত্রী ফিতরা দিতে পারবে ছেলে মেয়ের ফিতরা দিতে পারবে সেই ব্যক্তি ফিতরা অবশ্যই দেবে ফিতরা দিয়ে দিল তারপরে দেখছেন আমার এই সওয়াল মাসের খরচ জুটছে না অভাব তাহলে সে ফিতরা নিতে পারে নিজের ফিতরা আদায় করে দেবে তারপর অন্যদের ফিতরাগুলি নিতে পারবে যদি মাসের খরচ তার কাছে না থাকে তো ফিতরা সম্পর্কে আমার দেশে আরো যেটা ভুল আছে ফিতরা বন্টনের ক্ষেত্রে যে ফিতরার সিংহভাগ অংশ মাদ্রাসা নিয়ে যায় কি আহলে হাদিস মাদ্রাসা কি দেওবন্দি মাদ্রাসা কি কওমি মাদ্রাসা কি আলিয়া মাদ্রাসা কি বেরলভি মাদ্রাসা হ্যাঁ কি জামাতি ভাইদের এমনকি জামাতি ইসলামী সংগঠন সংগঠন ফিতরা নিয়ে যায় সংগঠন নামে ফিতরা নিয়ে যাচ্ছে জায়েজ নাই কোনো সংগঠনকে ফিতরা দেওয়া আর কোনো মাদ্রাসায় ফিতরা দেওয়া মাদ্রাসাতে কিছু এতিম ছেলে থাকে তাদের বোর্ডিং খরচের জন্য খাওয়াবো তাদেরকে সেটা আলাদা কথা কিন্তু গরিব ছেলে দরিদ্র ছেলে আছে না মাদ্রাসার শিক্ষকের বেতন দেওয়ার জন্য মাদ্রাসার বিল্ডিং তৈরি করার জন্য মসজিদ নির্মাণের জন্য ইত্যাদি ইত্যাদি চলবে না ফিতরা দেওয়া যাবে না অথচ আমাদের সমাজে যা দেখেছি যেখানে চোখ খুলেছি মাদ্রাসার কর্তৃপক্ষ আসলে কমিটি এলাকায় 22 গ্রাম ধরে ঘোষণা করে দিয়েছে যে মাদ্রাসাতে আটানা দিতে হবে আটানা তো কম বললাম কোন কোন এলাকার খবর আমার কাছে আছে 12 আনা দিতে হবে ফিতরার 12 আনা 75% মাদ্রাসা দিয়ে দিতে হবে আর 4 আনা ফকিরকে দাও মিসকিনকে দাও গ্রামের এতিমকে দাও বিধবাকে দাও দূরের দাও ফিতরার 12 আনা 75% সরদারগুলিও যারা বণ্টন করে তারাও জাহেল বই জাহেল যদি মাদ্রাসার চেকে আসে 100 টাকা আর একটা ফক যদি আসে 5 টাকা না হয় 2 টাকা তার চারা না ফকির শরীয়ত বিরোধী কাজ তো এই ফিতরা সম্পর্কে বহু ভুল ভ্রান্তি এই ধরনের আছে আমার মনে হয় আরো কিছু প্রশ্ন আপনাদের থাকতে পারে যদি ফিতরা সংক্রান্ত প্রশ্ন আপনাদের বিশেষ করে থাকে আরো মনে কিছু থাকে যে যে দিকগুলি ছুটে গেল তাহলে সেই দিকগুলি সম্পর্কে আপনারা জিজ্ঞাসা করতে পারেন সময় শেষ হতে যাচ্ছে সে